নিউ বাংলা, সমস্যা নয় সমাধানে। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিউ বাংলা টিভি এবং চন্দ্রবিন্দু প্রকাশনের যৌথ উদ্যোগে আমাদের ফেসবুক লাইভে আপনারা যারা দেখছেন এবং থাকবেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজ আমাদের অতিথি হিসাবে উপস্থিত আছেন কবি, কথাকার এবং সম্পাদক নাহিদা আরশাদ। নাহিদা আরশাদ, আমাদের প্রোগ্রামে স্বাগতম। ধন্যবাদ পলিয়ার, এই আয়োজন এবং উদ্যোগকে স্বাগত জানাচ্ছি আমিও। এবং আসলে এই মুহূর্তে ডিজিটালাইজেশনের প্রভাবটা আমরা দারুণভাবে উপভোগ করছি। এই মুহূর্তে যারা যারা দেখছেন তাদের প্রতিও ভালোবাসা, এবং যারা দেখবেন তাদের জন্য শুভেচ্ছা। অনেক ধন্যবাদ নাহিদা আশরাফিকে। আমরা আসলে নতুন করে পরিচয় দেবার মতো, আমরা সবাই মোটামুটি যারা শিল্প সাহিত্য করি, আমরা নাহিদা আশরাফির নাম জানি, তার নাম শুনেছি, তার লেখা কবিতা গল্প এবং তার সম্পাদনার কাজ আমরা পরিচিত। আমরা আসলে অনুষ্ঠান একটা আড্ডার মতো করি, সেখানে নাহিদা আশরাফির বিভিন্ন স্মৃতি চলে আসবে, লেখালেখি চলে আসবে, তার সম্পাদনা চলে আসবে। তো কবি নাহিদা আশরাফি, প্রথমে আপনাকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনি বাংলাদেশের কোথায় জন্মগ্রহণ করেছিলেন এবং কোন সময়? আপনার জন্ম নিয়ে যদি কোনো টক মিষ্টি মধুর কোনো গল্প থাকে তাহলে একটু আমাদেরকে জানান। আচ্ছা, আমার জন্ম নিয়ে খুব মিষ্টি মধুর গল্প আছে কিনা আমার জানা নেই, কারণ আমার জন্মটা হয়েছিল আমার নানা বাড়িতে। আর মিষ্টি মধুর গল্প যদি থেকে থাকে সেটা আমার বাবা মা হয়তো ভালো জানবেন, আমাকে হয়তো বলেননি কখনো। নানা বাড়িতে জন্ম এবং আচ্ছা, এটা হ্যাঁ কোথায় কোথায় বাংলাদেশের কোথায় একটু এটা বলতেন হচ্ছে যদি, কোন হ্যাঁ সময়? হ্যাঁ এটা হচ্ছে আমার নানা বাড়ি হচ্ছে পটুয়াখালীতে, ওখানেই। যদিও পরবর্তীতে আসলে ওই সময়টাতে বা ওখানে কেউই আমরা ছিলাম না বা কেউই এখন নেই, কিন্তু আমার জন্মটা হয়েছিল তখন আমার নানা বাড়ি ওখানে ছিলেন এবং ওখানেই জন্ম হয়েছে। আমার যখন জন্ম হয় তখন আমার মা মাত্র ক্লাস 10-এর ছাত্রী এবং বাবা ইঞ্জিনিয়ারিং পড়ছেন। তো এটাই তো মধুর গল্প, এর চেয়ে মধুর গল্প আর কি হতে পারে? কিছু মধুর গল্প কিছু হতে পারে না, বলা যায় একেবারে সেই মানে কৈশোর উত্তীর্ণ এক যুবক আর এক কিশোরীর বিয়ে, এবং তাদের প্রথম সন্তান আমি, প্রথম ভালোবাসার ফসল আমি আর কি। এই তো তো আপনার 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 আপনি আপনারা কয় ভাই বোন? পরবর্তীতে আপনার আরো কয় ভাই বোন হলেন? না, আমরা আমার একটা মাত্র ভাই আছে, ও অস্ট্রেলিয়াতে আছে এই মুহূর্তে, রয়্যাল মেলবোর্ন ইউনিভার্সিটিতে টিচার হিসেবে আছে। আর আমি আপনি তো নানির বাড়িতে জন্ম হলো, আপনার নানির জি বাড়িতে জন্ম হলো, তো নানির সাথে আপনার নানা এবং নানির সাথে আপনার স্মৃতি যদি কিছু টুকরো আমাদের শোনাতেন। নানা নানির সাথে আসলে স্মৃতি মানে কি, জীবনের একটা বড় অংশ আমার কেটেছে ওখানে। কারণ যেহেতু আমি শুরুতেই বলেছি, আমার মা যখন ইন্টার কমপ্লিট করলেন, মানে HSC কমপ্লিট করলেন, তারপর উনি ভর্তি হলেন রাজশাহী ইউনিভার্সিটিতে, উনি বাংলার ছাত্রী। তো যার জন্য সমস্যাটা হয়েছে, আমাকে নানা নানির কাছে মানুষ হতে হয়েছে। বাবা ইঞ্জিনিয়ারিং পড়ছেন, মা ইউনিভার্সিটিতে, তো আমার যেটা হয়েছে, আমার বেড়ে ওঠাটা আমার নানা নানির কাছেই মূলত। এবং আমি তাদের প্রথম নাতি ছিলাম, ছিলাম মানে এখনো আছি, প্রথম বলে আমার ব্যাপারটা এমনই ছিল। এবং এই এই তথ্যে আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে আমার 18টা ভাই এবং আমি তাদের একটাই মাত্র বোন। 18টা ভাই বলতে মানে মামা তো চাচা তো এরকম সব মিলে? অবশ্যই হ্যাঁ, আমরা কিন্তু একটা জিনিস জানলাম যে আপনি হচ্ছে প্রথম নাতি, বাবা মামার প্রথম সন্তান, মামা বাড়িতে আপনি সবার বড়, এই যে 18 ভাইয়ের একটি বোন, মানে একটি দারুণ একটি পরিবেশে আপনি মানুষ হলেন। মানে আপনার ভিতর আপনি আপনি যে প্রথম যেদিন স্কুলে গেলেন, আপনার কি মনে আছে? এটাও মনে আছে, এটা একটা মজার স্মৃতি বরং বলা যেতে পারে। এটা মজার স্মৃতি এই জন্য বললাম যে আমি ক্লাস 1-2 তে আসলে কোথাও পড়িনি, একসাথে আমি ক্লাস 3-তে ভর্তি হয়েছি। মানে যখন আমাকে ভর্তি করতে নিয়ে যাওয়া হলো, তখন যিনি
টিচার ছিলেন আমাদের হেডমাস্টার স্যার, উনি বললেন যে ও তো অনেক কিছু পারে, ওকে 1-2 পড়াতে হবে না, ক্লাস 3-তে ভর্তি করে দেন। বাবা বললেন ও তো অনেক ছোট, এত ছোট বাচ্চা ক্লাস 3-তে কি করে, বলে না না ও পারবে। মানে ওই সময়টাই এই যে ব্যাপারটা ছিল, এবং নিঃসন্দেহে আমি আমার টিচারদের কাছে গ্রেটফুল, খুবই গ্রেটফুল এই জন্যই যে আসলে তার মানে আপনি কি 1-2 পড়েননি? না আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারি নাহিদা আশরাফি মেধাবী, এবং আপনার ভিতর কিন্তু এখনো শিশু সুলভ এবং বন্ধু সুলভ একটা আচরণ আমরা সবসময় লক্ষ্য করি, না বিশেষ করে এটা যারা করা আপনার সান্নিধ্যে আপনার আপনার সান্নিধ্যে যারা আসছে, তারা কিন্তু আপনার যে বন্ধু সুলভ মানসিকতা বা শিশু সুলভ একটা মন আছে, যারা কাছ থেকে পেয়েছে তারাই জানবেন। আচ্ছা, আমরা এখন অন্যদিকে চলে যাব। বিশেষ করে আপনি যখন 3-তে ভর্তি হয়ে গেলেন, 3-তে ভর্তি হবার পর, প্রাইমারি শেষ করার পর আপনি কোথায় কোন কোন স্কুলে ভর্তি হলেন? আচ্ছা, প্রাইমারির এখানে এই সময়টা খুব মজা কেটেছে আমার। তখন আমার বাবা ইঞ্জিনিয়ার ছিলেন, একটা উপজেলা বলা যায় তখন, সেটা হচ্ছে মঠবাড়িয়া। আমার প্রথম স্কুলিংটা শুরু হলো ওখানে পিরোজপুর, পিরোজপুর, মঠবাড়িয়া পিরোজপুর, হ্যাঁ ওখানে বাবার পোস্টিং ছিল। তো ওখানে আমার অনেকটা সময় কেটেছে এবং ক্লাস 5 অব্দি আমি ওখানেই ছিলাম। সো 5-এর বৃত্তি পরীক্ষার পরে ক্লাস 6-এ উঠে আমি মঠবাড়িয়া ছাড়লাম, এবং তারপর ওখান থেকে আমার বাবার পোস্টিং হলো সাতখাইয়াতে। তো স্কুল জীবনটা আমার এতই বর্ণাঢ্য কেটেছে যে আমি পুরো স্কুল জীবনে মোট 7টা স্কুলে পড়াশোনা করেছি। বিভিন্ন হ্যাঁ স্কুলে ভর্তি হলে কিন্তু বিভিন্ন ধরনের বন্ধু পাওয়া যায়, এবং আমার মনে হয় এতে শৈশব আরো উর্বর হয়। আপনার কি মনে হয়? আমারও একেবারে এই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম আপনাকে, যে সবাই বলে যে না এক জায়গায় থাকলে অনেক বন্ধু গড়ে ওঠে, ব্যাপারটা আমি আমি বরং এনজয় করেছি। এনজয় করেছি মানে বাবার যখন যেখানে পোস্টিং ছিল আমরা সেখানে চলে যেতাম, এবং সেখানে আরেকটা বন্ধু, আরেকটা সার্কেল গড়ে উঠতো। এবং আপনাকে মজার একটা কথা বলি, সেটা হচ্ছে এই মুহূর্তে আমাকে প্রায় 6টা 7টা স্কুল গ্রুপের সাথে আমাকে মানে অ্যাসোসিয়েশনের সাথে আমি জড়িত, যে প্রত্যেকটাই আমার স্কুল গ্রুপ। হ্যাঁ, তারপর কলেজ আর বিশ্ববিদ্যালয় তো রয়েছেই। তো এই যে বন্ধুর একটা দীর্ঘ তালিকা তৈরি হয়, এটা নিঃসন্দেহে, এবং সবচেয়ে বড় যেটা হচ্ছে আপনার লিখতে গেলে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে মানুষের সাথে যাওয়া, মানুষের কাছে যাওয়া, এবং মানুষের মননশীলতাকে স্পর্শ করা। এবং এই ঘোরাটা, এই বন্ধু তৈরি করাটা, যেটা আমার লেখালেখিতে ভীষণ ভাবে প্রভাব বিস্তার করেছে নিঃসন্দেহে। অনেক অনেক ধন্যবাদ। আমরা আমরা আসলে এইভাবেই চাই যে আড্ডাটা এইভাবেই আমাদের সুন্দর হয়ে উঠুক। আমাদের আরো কিছু দর্শক কমেন্ট করেছেন নাহিদা আপা, আমরা একটু পড়ি। আলমোমেন লিখেছেন যে নাহিদা আশরাফিকে, নাহিদা আশরাফি আপুকে খুবই ভালো লাগছে, খুবই সুন্দর প্রোগ্রাম। তারপর একজন বলছেন এইচ এম বশির আলম, তিনি হচ্ছে যে আপনার জন্মস্থানের জায়গার পটুয়াখালীর মানুষ, বলছে উনি কিন্তু আচ্ছা কবি, কবি আমার আমার বাসার পাশের মানুষ। তারপরে আমাদের আচ্ছা রাজা আসলাম ভাই, রাজা শহীদুল আসলাম ভাই কমেন্টস করেছেন যে আমি কথা দিয়েছিলাম অনুষ্ঠান দেখবো, দেখছি। তারপরে থ্যাংক হচ্ছে ইউ থ্যাংক ইউ। লোকমান বাদশা বলছেন নাহিদা আশরাফির কপালের টিপটা যেন সারা বাংলাদেশের কথা বলে। তারপর বলছেন সাইফুল মোস্তফা বলছেন চকরিয়া মহাকাল চিন্তা সভার পক্ষ থেকে শুভকামনা, কবি নাহিদা আপার কবিতা শুনবো। আচ্ছা, আমরা অবশ্যই নাহিদা আপার কবিতা শোনাবো। আমরা হচ্ছে যারা দর্শকরা আছেন, আপনারা চাইলে হচ্ছে প্রশ্ন করতে পারেন কবির কাছে, লেখকের কাছে, সম্পাদকের কাছে, এবং আমাদের আজকের বিষয় কিন্তু লেখালেখি এবং সম্পাদনার দায়। তো আপনারা যারা প্রোগ্রাম দেখছেন, যদি ভালো লাগে শেয়ার করতে পারেন, আরো বন্ধুদের কাছে পৌঁছে দিতে পারেন। আমাদের নিম বাংলার পেজটা নিচে দেওয়া আছে, আপনারা সেটাকে লাইক করতে পারেন। তো নাহিদা আশরাফি, আমরা হচ্ছে জি আমি বলতে চাই যে আপনি বলছেন যে আপনি বাবা মার থেকে আপনি নানির কাছে বেশি ছিলেন, সেক্ষেত্রে আপনার ছোটবেলায় আপনার শৈশবে বেশ সবচেয়ে প্রভাব আপনাকে রেখেছে, আপনাকে প্রতি প্রভাব ছিল, এরকম কাকে আপনি মনে করেন? আচ্ছা, শৈশবের এই বিষয়টাকে বলি, শৈশবের প্রভাবটা আমাদের নানার পরিবারটা ছিল পুরোপুরি একটা মানে অন্যরকম সাংস্কৃতিক আবহ ছিল। এই আবহটা তৈরি হয়েছিল, আমার ছোট খালা খুব ভালো নাচতে জানতেন ওই সময়। তিনি হ্যাঁ উনি একজন নৃত্যশিল্পী ছিলেন এবং ভালো ওনার ইয়ে ছিল। আমার বড় মামা ছিলেন, তিনি ওই সময় নাটকের সাথে জড়িত ছিলেন। ওই সময় থেকেই উনি থিয়েটার মঞ্চ নাটকের সাথে জড়িত বিভিন্ন ভাবে। সো পুরো পরিবারটাই বলা যেতে পারে অসাধারণ। এবং আমার নানার একটা মজার গুণ ছিল আপনাদেরকে বলি, সেটা হচ্ছে
আমার নানা চমৎকার পুঁথি পাঠ করতেন, বাহ বাহ এবং খুবই আমার শৈশব, মানে ওই সময়ের স্মৃতিটা আমি যেটা বলবো, যে সময়টা আমার হাতে একদিকে যেমন এসেছেন, আমি আরেকটু এখানে বলতে হবে, যেটা না বললেই নয়, আমার বাবা ছিলেন একদম ছোটবেলা হ্যাঁ থেকেই, বলেন বলেন। আমার ছোটবেলা থেকে বাবা ছিলেন, হচ্ছেন বাবা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছেন খ্রিস্টান মিশনারিতে, তো যার জন্য বাবার দিক থেকে ওইটা পেয়েছিলাম যে বাবা সব সময় ইংরেজি বই বা ইংরেজি, ওই সময় আমার মনে আছে আমি আমার হাতে যেমন একদিকে ইংরেজির বিভিন্ন বই আসছে, আবার আরেক দিক থেকে আমি বাংলার একেবারে প্রত্যন্ত পুঁথি পাঠ সেটাও আমি শুনতে পাচ্ছি, একটা মিশ্র ব্যাপার আমার মধ্যে তৈরি হয়েছিল, যার জন্য খুব অসাধারণ একটা সময় কেটেছে। আমার নানা তখন যে কাজটা করতেন, উনি এক আসর করতেন, মানে আসর বলতে যেটা হচ্ছে শহরেই, পটুয়াখালী শহরেই আমার নানার বাড়িটা, তো উনি ওনার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে রাত্রেবেলা, এবং ওই সময় পটুয়াখালী শহরে খুব তিন চারটে, মানে তিনতলা বিল্ডিং ছিল, চারতলা বিল্ডিং ছিল, আমার নানার তার একটা ওই চারতলার ছাদে জ্যোৎস্না রাতে পুঁথি পাঠ হতো। তো এই এই ছোট ছোট স্মৃতিগুলো আমাকে ভীষণ তাড়িত করে, এবং আমি এখনো মাঝে মধ্যে ওই শৈশবটাতে ফিরে, বা ওই ওই শিশুকালটাতে যদি মনে হয় ফিরে যাওয়া যেত, এটা অনেক আনন্দের হতো আর কি। যাই হোক, আমরা বোধ হয় আজকে আপনাকে উস্কে দিলাম আপনার শৈশবের প্রতি, স্মৃতির প্রতি। আমরা দেখলাম আপনার নানা হচ্ছে একজন চারণ কবি বলা যায়, যারা পুঁথি পড়ে তারা আসলে কবি, আমাদের লোককবি। আমাদের লোককবি বললে আসলে ছোট করা হয়, আমার কাছে আমার কাছে মনে হয় কবি তো কবি, শিল্পী শিল্পী। তো নানা কবি, আর তারপরে আপনার খালা নৃত্যের সাথে জড়িত, তারপর মামা থিয়েটার করছেন, তারপরে আমরা কিন্তু দেখতে পাই মানে চতুর্দিক দিয়ে আপনাকে একটা বড় ধরনের যে কল্পনা বা সুন্দরতম শিল্প সাহিত্যের আপনার সাথে জড়িয়ে ফেললো। যাই হোক, আমরা এখন যদি একটু অন্য দিকে চলে যাব, হ্যাঁ, জি আপনি জি প্রথম কবে কবিতা লিখলেন আপনার কি মনে আছেন, প্রথম কবে কবিতা লিখলেন? হ্যাঁ হ্যাঁ, এটা এটা রীতিমতো এটা নিয়ে গল্প আছে আমার আর কি। আমার প্রথম গল্পের বইতে এই বিষয়টা আছে, সেটা হচ্ছে আপনারা জানেন যখন আমাদের সময়টাতে ক্লাস ফাইভে হচ্ছে বৃত্তি পরীক্ষা হতো, আমরা বৃত্তি পরীক্ষা দিয়েছি, তো আমার প্রথম কবিতা হচ্ছে বৃত্তি পরীক্ষার খাতায়। তো বাহ 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 বাহ, চল ব্যাপার। ক্লাস ফাইভে বৃত্তি পরীক্ষায় আমি যখন পরীক্ষা দিচ্ছি, তো পরীক্ষা শেষ হয়ে গেছে, যথারীতি লেখা শেষ, তো মাঠের মধ্যে আমি দেখছি বক উড়ে যাচ্ছে, সাদা সাদা বক, ওটা দেখে আমি ওই পরীক্ষার অঙ্কের খাতার মধ্যে আমি হঠাৎ করে আমার মাথার মধ্যে চারটা লাইন খেলে গেল, আমি ওই চারটা লাইন ওই অঙ্ক খাতার মধ্যে আমি কবিতা লিখলাম। তো লাইন চারটা শোনাই তাহলে বুঝতে পারবেন, লাইন চারটা অবশ্যই ছিল এরকম যে, সাদা সাদা বক ধবল পালক উড়ে উড়ে যায় হায় কোথায়। তো এই ছিল আমার প্রথম কবিতা। তো খুবই লেখার ভালো পর, লাগলো, খুবই ভালো লাগলো। ধন্যবাদ, তো লেখার পরে যেটা হয়েছে, এখন এই কথাগুলো কেন আসবে, যে ওই সময় শিক্ষকদের ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল ভাবেন, যখন আমি অঙ্ক খাতায় এই কবিতাটা লিখে রেখে আসলাম, স্যার কিছুক্ষণ পর, আমাদের হেডমাস্টার স্যার কিছুক্ষণ পর যখন গার্ড দিতে আসলেন, এসে বললেন আমাকে, দেখেন চুপচাপ আমি মাঠের দিক তাকিয়ে আছি, তো আমাকে বলছেন তুমি লিখছো না কেন, তো আমি বললাম স্যার আমার লেখা শেষ হয়ে গেছে, তো বলল লেখা শেষ হয়ে গেছে তাহলে তুমি কি লিখছো এটা, তাই আমি বললাম কবিতা লিখছি, বলে কবিতা লিখছো, তো উনি খাতাটা খুলে উল্টে দেখলেন যে একটা কবিতা লিখেছি আমি, তো উনি বললো তোমার পরীক্ষা খাতাটাতে দেখে বললেন ঠিক আছে তুমি খাতাটা দাও আমার সাথে আসো, এবং উনি খাতাটা সহ হেডমাস্টার স্যার আমাকে তার রুমে নিয়ে গেলেন, স্যার রুমে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আমার বাবাকে ফোন দিলেন, দিয়ে বললেন যে আপনি একটু আসেন, আপনার সাথে কথা বলা দরকার। আচ্ছা বাবা তো ভাবলেন যে মেয়ে পরীক্ষা দিচ্ছে, বৃত্তি পরীক্ষা দিচ্ছে, কি জানি কি কি হয়েল কি হলো, মানে স্বাভাবিকভাবে একটা টেনশন। তো বাবা গেলেন, বাবা যাওয়ার পরে বাবাকে বললেন যে যেই মেয়ে বৃত্তি পরীক্ষার খাতায় বক দেখে কবিতা লেখে, তো ওর আসলে ও আসলে সাহিত্যেই নিমগ্ন একজন মানুষ, হ্যাঁ আপনি ওর এই দিকটা যত্ন নেন, আসলে কবি এবং হবে, ওর ভিতরে কাব্যবোধ চলে আসবে। হ্যাঁ তখনই স্যার এটা না বলতেন সেটাই খুব, সেটাই
যে স্যার বলতেন যে ও আসলে সাহিত্য নিয়েই কাজ করবে মনে হচ্ছে, তো আপনি ওর দিকে যত্ন নেন। আমি খুবই লাকি, আমি এতই লাকি এটা বলবো যে আমি আমার জীবনে যে আমার বাবা মা যে দুজন মানুষ আছেন, যে সারা জীবনে তারা কোনোদিন আমাদের দুটো ভাই বোনকে বলেনি যে তোমাদের এটা হতে হবে বা ওটা হতে হবে, শুধু বলেছেন তোমাদের কি করতে ভালো লাগে তোমরা সেটাই করবে। তো এই যে মানুষ হিসেবে আমরা একটা, হ্যাঁ হ্যাঁ নাহিদা আপা, আপনি কিন্তু হ্যাঁ আপনার শিক্ষকের একটা ভূমিকা বললেন, যে একজন শিক্ষক কত ভালো হতে পারে যে জি কবিতা লেখার ফলে বাবাকে ডেকে বলছেন যে তোমার মেয়ের ভিতরে শিল্পবোধ আছে, তার ভিতরে কল্পনা আছে, সে কবি হবে বা সে শিল্পী হবে। এই যে হুম পরিচয়টা করে দেওয়া, অন্য এখনকার শিক্ষকরা হলে তো মনে করো রীতিমতো বেত মারা শুরু করে দিবে। হ্যাঁ যাই হোক, এখন হচ্ছে আমি শুধু বলতে চাই যে শুরু আপনার করতে আপনার না, কোন কোন শিক্ষক আছে যাদের যাদেরকে আপনার এখন মনে পড়ে, যে সমস্ত শিক্ষকদের আপনি মিস করেন, এরকম কিছু শিক্ষকের কথা বলেন। অবশ্যই অবশ্যই বলবো, আমি এই কথাটাই প্রসঙ্গে আসছিলাম। তো স্যার যখন এরকম করে করলেন এবং স্যার ওই ওই এই লেখাটা আমার হারিয়েই যেত হয়তো যদি স্যার এই লেখাটা আমার বাবার হাতে তুলে না দিতেন। তো এই যে স্যার এবং মঠবাড়িয়ার যে আরেকজন শিক্ষক ছিলেন যার কথা আমি না বললেই নয়, যার কথা না বলাটা আমার জন্য রীতিমতো মানে পাপ হবে, তিনি হচ্ছেন শাজাহান স্যার, মঠবাড়িয়ার বিখ্যাত একজন শিক্ষক। শাজাহান স্যার ছিলেন আমার গাইড বলেন, মেন্টর বলেন, সবকিছুই। এক্ষেত্রে যেটা হয়েছে উনি আমাকে এমন ভাবে যত্ন নিতেন যে দেখা যাচ্ছে ক্লাসের পরে আমার বাবার যে অফিস পিয়ন ছিল ওনার যদি আসতে কোনো কারণে একটু দেরি হতো, মানে আমার ভিতরে এই বোধটা কাজ করতো না যে একজন এত বড় শিক্ষককে বলা সম্ভব না যে স্যার আপনি আমাকে বাসায় দিয়ে আসেন, আমি অবলীলায় গিয়ে বলতাম স্যার আমাকে একটু বাসায় দিয়ে আসেন। তো তো স্যার আমাকে বাসায় পৌঁছে দিতেন, এবং একটা ছোট্ট ঘটনা না মানে না বলাটা অন্যায় আমি বলি আর কি, এটা ভালো লাগবে আপনাদের শুনলে, যে স্যারকে নিয়ে একদিন আমি বাড়িতে যাচ্ছি, যাওয়ার পথে বাবুই পাখির বাসা তাল গাছে, তো ওটা দেখে আমি স্যারকে প্রশ্ন করলাম যে স্যার এটা কি, তো স্যার বললেন এটা তো বাবুয়ের বাসা, এত সুন্দর বাসা, এত সুন্দর করে বাসা ওকে কে বানিয়ে দেয়। তো স্যার বললেন যে এটা আসলে আমি তখন সম্ভবত ফোরে পড়ি বা এরকম আর কি, এটা এটা বৃত্তি পরীক্ষার আগের ঘটনা। তো স্যার বললেন যে ওরা নিজেরাই বাসাটা বানায়। তো আমি বললাম স্যার আমি ওই একটা বাসা দেখবো। হ্যাঁ তো বলে তো ঠিক আছে কিভাবে কি করা যায়, কিন্তু ওগুলো তো ওদের বাসা, বাসা তো ভাঙা যাবে না, তবে অনেক পরিত্যক্ত বাসা থাকে, আমি এরকম একটা বাসা তোর জন্য খুঁজে নিয়ে আসব। এবং মজার কথা হচ্ছে স্যার পরদিন তার ছেলেকে গাছে উঠিয়ে ওরকম একটা পরিত্যক্ত বাসা আমার জন্য খুঁজে বের করে নিয়ে এসেছেন, এবং স্যারের ছেলে ওই গাছে উঠতে গিয়ে পা ভেঙে 3 মাস হসপিটালে ছিল। আপনি ভাবতে পারেন যে একজন শিক্ষক, এবং এই কথাটা কিন্তু উনি আবার আমাদেরকে বলেন, উনি ওনার ছেলে যে এত বড় এক্সিডেন্ট করেছে বা এই করেছে এটা যে এসে আমাদের কাছে বলা তাও উনি বলেননি। তো আমার বাবা পথে হাসপাতালে ঢুকতে দেখে জিজ্ঞেস করলেন যে কি স্যার এখানে কেন, তো বললো আমার ছেলে ভর্তি এখানে, কি হয়েছে পা ভেঙে গেছে, কি করে পা ভাঙলো তার বলে না। হ্যাঁ অনেক পরে এই ঘটনাটা জেনেছি যে ওই বাবুই পাখির বাসা খুঁজতে গিয়ে স্যারের ছেলে পা ভেঙে গিয়েছিল। একজন বাহ শিক্ষক আসলে কেমন হতে পারে, আমার জীবনে এই প্রভাবগুলো, এটা আমি আসলে আমার মনে হয় সারা জীবনেও যদি আমি এদের স্মরণ করি এবং শ্রদ্ধায় রাখি, এদের জন্য যদি সারা জীবনও আমি কিছু করি তাও বোধহয় কিছু করতে পারবো না। তবে স্যার খুব করে চাইতেন আমি লেখালেখি করি, আমি সাহিত্য অঙ্গনে থাকি, স্যারের প্রতি শ্রদ্ধার কারণেই হোক আমি এই জীবনটাকে বেছে নিয়েছি আর কি, বা বাহ ভালোবাসা থেকে। অসাধারণ অসাধারণ, খুবই ভালো লাগলো। আপনার জীবনে নদীর নদীর কোন নদীর ভূমিকা গুরুত্বপূর্ণ, এবং আপনার শৈশবে নদী কি ভূমিকা পালন করেছে যদি বলতেন? হ্যাঁ শৈশবে নিঃসন্দেহে নদী একটা বড় ভূমিকা পালন করেছে, এটা এটা বলার অপেক্ষা রাখে না, কারণ আমার বাবার পোস্টিং আমি বলেছিলাম মঠবাড়িয়াতে আপনাকে শুরুতেই বলেছি, এবং ভোলা ভোলাতে এখানে একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে বাবার পোস্টিং ভোলা এবং আমাকে ভোলায় ভোলা গভর্নমেন্ট গার্লসে ক্লাস 3-তে আমাকে, আমি মাত্র 3 মাস ক্লাস করেছি, তারপরেই বাবার পোস্টিং হয়ে গেল এবং সেখান থেকে চলে গেলাম মঠবাড়িয়াতে।
মজার কথা হচ্ছে বাবা কিছুতেই আমাদের মঠবাড়িয়া নিতে চাননি, কারণ মঠবাড়ি একটা খুব ছোট একটা উপজেলা। তো বাবা বললেন যে ওখানে কেমন না কেমন, আগে আমি দেখে আসি। মজার কথা হচ্ছে বাবাকে বিদায় দিতে এসে, বাবা মঠবাড়িয়া যাবেন, বিদায় দিতে এসে দেখলাম, কারণ আমি বাবার সচরাচর জিপ দেখে অভ্যস্ত যে বাবা জিপে যান কোথাও গেলে, আচ্ছা হঠাৎ করে লক্ষ্য করলাম যে বাবা মঠবাড়িয়া যাবেন একটা লঞ্চে, ছোট্ট একটা লঞ্চে। মানে এটা এটা দেখার পর আমি মানে অবাক যে বাবার গাড়ি জিপ গাড়ি নেই কেন, বাবা লঞ্চে কি করে যাবেন। হ্যাঁ, তো পরে বুঝলাম যে মঠবাড়িয়াতে আসলে তখন সড়ক যোগাযোগটা এত বেশি ভালো ছিল না বা উন্নত ছিল না যতটা ভালো ছিল নদী পথের যোগাযোগটা। তো যার জন্য সরকারি অফিসার হিসেবে বাবাকে একটা জিপ এবং একটা স্পিড বোট দেওয়া হয়েছিল। তো তো ওই সরি একটা ছোট লঞ্চ এবং স্পিড বোট দেওয়া হয়েছিল। তো ওই লঞ্চটাতে করে বাবা যখন রওনা দিচ্ছেন মঠবাড়িয়াতে, তখন আমি পাড়ে পড়ে এত জোরে চিৎকার শুরু করেছি যে মানে ভীষণ ভাবে করেছি যে আমাকে যেতেই হবে ওই লঞ্চটাতে। এবং মা এক মা রীতিমতো এক কাপড়ে সেইভাবে লঞ্চে উঠে মানে আমরা মঠবাড়িয়াতে এসেছি। এই হচ্ছে, এবং তখন এই যে প্রথম আমার নদীর ভ্রমণ বা নদী ভ্রমণের এই যে অভিজ্ঞতাটা, এবং বাবার একটা ছোট্ট লঞ্চ, ওই লঞ্চটাতে শুধু আমরাই তিনটা চারটা মানুষ, ওখানে ওই সারেং আছেন, সারেং চাচা আছেন, হ্যাঁ, এবং লঞ্চে উঠে আমার প্রথম বন্ধু হলো একটা বিড়াল এবং একটা টিয়া পাখি লঞ্চটাতে আছে। তো এবং এই যে নদী ভ্রমণটায় এবং এই যে নদী, এই নদী আমার জীবনে এতটাই প্রভাব বিস্তার করেছে। আমার আপনি আপনাকে বলি, সেটা হচ্ছে আপনি খেয়াল করেছেন আমার সম্পাদিত পত্রিকার নাম জলধি, আমরা কিন্তু মানে জলদি জলে, বিষয়ে পরে আসবো আবার আলোচনায়। হ্যাঁ, আমি কেন বলছি যে জলের সাথে আমার সম্পর্কটা আপনাকে আমি বোঝাতে চাচ্ছি আর কি, যে আমার বাহ, অসাধারণ পত্রিকা। অসাধারণ! আমরা কিন্তু প্রশ্ন করার আগেই একটা উত্তর পেলাম। জলদি নিয়ে যদিও আমাদের সম্পাদনার বিভিন্ন কথা হবে, কিন্তু আপনার যে নদীর ভূমিকা, জলের ভূমিকা যে কত গুরুত্বপূর্ণ আপনার জীবনে, যে আপনি একটি কাগজের নামই জলদি রেখেছেন, বলেন। আপা আরো আরো জি, যদি বলতে চান বলেন বলেন। এরপরে যেটা হয়েছে যে পত্রিকার নামটা জলধি, শুধু তাই নয় আরো একটা বিষয় বলি, আমার প্রথম সন্তানের নাম হচ্ছে তোয়া। আচ্ছা, আচ্ছা, ওই তোয়া হচ্ছে গিয়ে স্বচ্ছ জল, তোয়া মানে হচ্ছে স্বচ্ছ জল। বাহ বাহ তো বাহ বাহ, মানে জীবনের প্রতিটা জায়গায় এরকম আরো আরো অনেক কিছু আছে, যেমন আমি এর আগে একটা ছোট কাগজ মানে ছোট একটা ই করতাম, সেটার নাম ছিল বহতা, মানে বহতা, জলধি, তোয়া, মানে সবকিছুতেই একটা জলের প্রভাব বা নদীর জল, প্রভাব আমার জীবনে সবসময় ছিল বা এখনো আছে। অসাধারণ একটা ব্যাখ্যা দিলেন। এই যে আসলে জীবনের যে দার্শনিক যে দৃষ্টিভঙ্গি থাকে একজন শিল্পীর, তা কিন্তু আপনার পুরোপুরি আপনি সেটা আপনার বাস্তব জীবনে কাজে লাগাচ্ছেন এবং সেটা প্রতিফলিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো নাহিদার সাফি, আমরা হচ্ছে নদীর কথা শুনছিলাম। আমি আমি হ্যাঁ, এবার বলতে চাই যে আপনি আপনি ঢাকা কবে আসলেন? ঢাকায় আপনার আচ্ছা, প্রথম পদার্পণ কবে? ঢাকায় আসার স্মৃতি শুনতে চাই। ঢাকায় প্রথম পদার্পণ বলতে গেলে, এখানে বলতে গেলে আবার একটু অন্যরকম ভাবে বলতে হবে, ঢাকার প্রথম পদার্পণ একেবারে সেই ছোটবেলাতে, কারণ যেটা হচ্ছে গিয়ে আমার দাদার পরিবারের সবাই ঢাকাতে বসবাস করতেন। আচ্ছা, আমাদের আদি বাড়ি বরিশাল হলেও মূলত আসলে বরিশালে আমরা কেউই কখনো থাকিনি ওভাবে, এটা মানে না বলে পারছি না, কারণ আমার দাদাই দাদা ঢাকাতে বাড়ি করেছিলেন এবং তখন থেকেই সবাই ঢাকাতে আসলে। তো যে মানে কারণে আপনি কবে ঢাকায় আসলেন, আপনার মনে আছে প্রথম যেদিন ঢাকায় আসলেন? মনে মনে নেই আছে? আচ্ছা, না, তার মানে ছোটবেলায় এসেছেন, ছোটবেলায় এসেছেন। কিন্তু আমরা তাহলে আপনার দাদার দাদার গল্প শুনতে চাই। দাদা হ্যাঁ, দাদার গল্প দাদা শুনতে চাই। মানে ঢাকাতে ছিল, তো মানে ঢাকায় এটা কোথায় সেটা? এটা হচ্ছে উত্তরাতে। হ্যাঁ, দাদার গল্প আমি একটু বলবো। দাদার গল্পটা আসলে ওইভাবে বলার কিছু নেই, দাদা খুব ছোটবেলায় মারা গেছেন, আমার খুবই ছোটবেলায়, এবং আমি আমার দাদিকে দেখিনি, কারণ আমার দাদি মারা গেছেন আমার বাবার বয়স যখন 1 বছর। সো তাকে দেখার সৌভাগ্য আমার হয়নি। আমার বাবাকে 1 বছর বয়সে রেখে আমার দাদি মারা গেছেন।
আমার দাদাই আপা পরবর্তীতে, জি দাদা কি আবার বিয়ে করছিলেন? হ্যাঁ, দাদা পরবর্তীতে বিয়ে করেছেন, কারণ সবই মানে ওই সময় বুঝতেই সেই পারিনি, দাদির খুবই কথা ছোট। বলবেন না। সেই দাদিকেও আমি ওইভাবে আসলে ই করতে পারিনি, কারণ সেই দাদিও মানে আমার খুব ছোটবেলা, আমার আবার খুব ছোটবেলাতে দাদি মারা গেছেন, যার জন্য তার কথা আমার ওভাবে আসলে কিছুই মনে নেই। আমি সম্ভবত আমার 3 বা 4 3 বছর বয়সে উনি মারা গেছেন, তো যার জন্য তার কথা আমার, ভাইটা আমরা কিছু নাই, অজান্তেই বোধহয় আপনাকে একটা কষ্ট দিয়ে ফেললাম। আমরা দুঃখিত, আমি দুঃখিত যে দাদির না না কথা উঠালাম, কষ্ট পেলেন। আপনার আব্বা কিন্তু এই যে মানে দাদি খুব ছোটবেলায় মারা যাচ্ছেন। আমার আমার দাদাকে আমি দেখিনি, আমার দাদিকে আমি পেয়েছি। তো আমি আমি বোধ করি যে মানুষের দাদা দাদি নানা নানি এটা একটা মধুর বড় সম্পদ, একটা অনেক বড় সম্পদ। এটা এটা না পাওয়া, এটা থেকে বঞ্চিত হয় একটা আসলে একটা বড় মনে হয় একটা পৃথিবী থেকে বঞ্চিত হবার মতো। জলধি নামে একটি কাগজ করলেন, লেখালেখি থেকে সম্পদ। এই কাগজটাতে বিভিন্ন ধরনের লেখা, প্রমিনেন্ট তরুণ যারা আমাদের আগামী দিনের বড় বড় লেখক হবেন, এই যে বাছাই পর্ব, মানে আপনি সম্পাদনাতে গিয়ে আমি দেখলাম যে আপনি অসাধারণ একজন সম্পাদক। এটা আসলে কিভাবে শুরু হলো এবং আপনি কিভাবে এটার স্বপ্ন দেখলেন একটু যদি বলতেন। হ্যাঁ, সম্পাদনার গল্পটা একটু বলার প্রয়োজন, কারণ প্রয়োজন এই জন্যেই, কারণ সম্পাদনার এই জায়গাটাতে আমার কাছে নতুন নয়। আমি যখন ক্লাস 9-এ পড়ি, আমি ক্লাস 5 থেকে যখন 6-এ উঠি, তখনই আমি হচ্ছে গিয়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় আবৃত্তিতে স্বর্ণ পদক পাই। আর তারপরে হচ্ছে নতুন কুড়িতে আমি আবার এসে অংশগ্রহণ করি, সেখানেও রৌপ্য পদক পাই। এবং সবচেয়ে বড় কথা, ক্লাস 9-এ বসে আমি প্রথম সম্পাদক হিসেবে স্কুল ম্যাগাজিনে ছাত্রী সম্পাদক হিসেবে আমি প্রথম সম্পাদনার কাজ করি। তো ক্লাস 9 থেকে শুরু হয়েছে, এবং দেখা গেল ক্লাস 9-এর পরে, আপনারা জানেন যে স্কুলে একটা বার্ষিক একটা পত্রিকা হয়, যে বার্ষিক পত্রিকাটায় প্রধান শিক্ষক থাকেন, প্রধান শিক্ষকের সাথে আমি যে স্কুলে তখন ছিলাম সে ছিল মাদারীপুরে, মাদারীপুর ডনোভান স্কুলে। ডনোভান স্কুলে খুব মজার একটা নিয়ম ছিল যে হেডমিস্ট্রেসের সাথে একজন মেয়ে সম্পাদক হিসেবে থাকবে ছাত্রীদের পক্ষ থেকে। আমি ক্লাস 9-এ বসে প্রথম সম্পাদনা করি ম্যাডামের সাথে, এবং তারপরে ক্লাস 10-এ বসেও একইভাবে আমি সম্পাদনা করি। আমার ইন্টারমিডিয়েট কেটেছে মাদারীপুরে নাজিমুদ্দিন কলেজে, ওখানেও আমি সাহিত্য পত্রিকা সম্পাদনা করি, ওখানকার কলেজ ছাত্র সংসদে যেটা। তো মোটামুটি ভাবে সম্পাদনার এই বিষয়টা আমার দীর্ঘদিনের, মানে আমার ভেতরে এটা তৈরি হয়েছে। এবং স্কুল কলেজ মিলিয়ে মিনিমাম 25টার উপরে আমি শুধু দেয়াল পত্রিকা করেছি। তো দেয়াল পত্রিকা প্লাস পত্রিকা সবকিছু মিলিয়ে এই সম্পাদনার বিষয়টাকে আমি তখন থেকে ভীষণ রকম ভাবে উপভোগ করা শুরু করেছিলাম। তো যাই হোক, এভাবেই চলছিল। তারপরে যেটা বলছিলাম, প্রদ্যোৎ, প্রদ্যোৎ একটু একটু কিন্তু বলি আমার আপা, স্কুল জীবনের আপা বন্ধু। আপা জি আপনি প্রদোতদাকে নিয়ে বলবেন, সুবিরদাকে নিয়ে বলবেন, আমরা একটু আপনাকে আরো উস্কে দিচ্ছি। মানে আপনি নবম শ্রেণীতে কিন্তু প্রথম সম্পাদনা করছেন, দশম হুম শ্রেণী, হুম তারপর হচ্ছে আপনি স্কুলের পক্ষ থেকে, ছাত্রীদের পক্ষ থেকে আপনি প্রথমে হেড হেডমিস্ট্রেসের সাথে আপনি কাজ করছেন। তার মানে আমরা কিন্তু দেখছি যে জি আপনার লেখালেখির চেয়ে সম্পাদনাটাকে আপনার আরো আগে থেকে শুরু হচ্ছে এক ধরনের বলা যায়, এবং আপনি অনেক বড় অভিজ্ঞতা নিয়ে চলে আসছেন। আপা বলেন বলেন, যেখানে বলছিলেন বলেন, নিঃসন্দেহে প্রদত্তার কথা নিঃসন্দেহে বলেন। আমি ওটা লেখালেখিটাকে প্রশ্ন, লেখালেখিটাকে, হ্যাঁ প্রদ্যোতের কথা কথা বলছিলাম, যে প্রদ্যোত আমার মাদারীপুরের স্কুল জীবনের বন্ধু আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো আমরা আসলে খুবই ভালো বন্ধু, এবং পারিবারিক ভাবেই বন্ধু বলা যেতে পারে। যেটা বলছিলাম, ওই সময় আমি আমাদের একটা বিশাল সাংস্কৃতিক অঙ্গন, যে অঙ্গনের অনেকেই এখন এখানে প্রতিষ্ঠিত, যেমন প্রদ্যোৎ এর কথা বলছি, তারপরে আমাদের কুমার লাবলু আছে, আবৃত্তিকার কুমার লাবলু। হ্যাঁ, তারপরে তারপরে ওরা 11 জন খ্যাত কামাল ভাই, হ্যাঁ তো কামাল পাশা ভাই, এদের আমাদের একটা বিশাল সার্কেল ছিল তখন। হ্যাঁ, এই সার্কেলটাতে, এবং তারপরে মাদারীপুর আরেকজন আছেন সুরুজ ভাই,
এই এই পুরো অঙ্গনটা জুড়ে আমাদের এমন একটা পদচারণা ছিল, এবং আমি যখন ওখানে নতুন কুড়িতে গেলাম, মানে আমার এখনো মনে আছে যে শিশু একাডেমি থেকে বা মাদারীপুর শিল্পকলা একাডেমি থেকে আমাকে কি যত্ন করে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা এবং আবারও বলি যে শিক্ষকদের ভূমিকার কথা বলি এখানে, আমাকে বলতে হবে খনাদি নামে ডডভান স্কুলের একজন শিক্ষক ছিলেন, তো ঢাকায় যখন প্রোগ্রাম তার পরই আগে আগেই আমার পরীক্ষা, তো আমার এসএসসি পরীক্ষা, তা আমি এটা নিয়ে খুবই মানে স্বাভাবিকভাবে মা একটু টেনশন করছেন যে সামনে এসএসসি পরীক্ষা, এই মুহূর্তে ঢাকায় যাবে, প্রায় 16-17 দিন ঢাকায় থাকবে, পড়াশোনার ক্ষতি হবে। তো আমার ম্যাডাম বললেন যে আপনি ওকে নিয়ে ভাববেন না, ও তো একটু অঙ্কে, আমি বরাবরই অঙ্কে খুব দুর্বল এটা একটু বলে রাখি, মানে অঙ্কে আমি ভীষণ রকমই দুর্বল, তো যেহেতু অঙ্কেও দুর্বল আমরা সেটার ব্যবস্থা করব। আপনি মজার একটা কথা শুনেন, সেটা হচ্ছে আমি 17 দিন শিল্পকলা একাডেমিতে ছিলাম এবং ওই 17 দিন স্কুল থেকে একজন অঙ্কের শিক্ষক আমার সাথে ছিলেন। আপনি ভাবেন যে শিক্ষকদের ভালোবাসাটা আসলে কোন পর্যায়ের ছিল, এবং একটা ছাত্রীর জন্য তাদের বা ছাত্রছাত্রীর জন্য তাদের যে চেষ্টা, আসলে আমরা মনে হয় স্রেফ এই কারণেই এখনো এতটা সাবলীল ভাবে এবং এতটা শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছি, যে শিক্ষকদের এই যে বিশাল ভূমিকাগুলো আমরা চোখের সামনে দেখেছি। আপু, আমি যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনি কিন্তু আপনার সময়ের শিক্ষকদের কথা বলছিলেন, তো আপনি আপনার তোমায় আপনার সময়ের শিক্ষকরা অমন থাকলে এখনকার শিক্ষকরা কেন এমন হয়ে ওঠেন না, এই ব্যাপারে পার্থক্যটা কি আসলে কি মনে হয় একজন কবি বা শিল্পী হিসেবে আপনার? কবি বা শিল্পী হিসেবে এখানে নিজের প্রফেশনের কথাই বলতে হয়, আবার আমি নিজেও আমার প্রফেশন শুরু করেছি শিক্ষকতা দিয়ে। আমি প্রথমে আমার প্রথম চাকরি ছিল বাংলাদেশ স্টেট গ্রুপ বোর্ডে, গভর্নমেন্ট জব, সেখানেও আমি একজন টিচার ট্রেনার হিসেবে চাকরি শুরু করেছিলাম, পরবর্তীতে সেই চাকরিটা আমি ছেড়ে দিই। এরপরে আবার একটা কলেজে ঢুকেছি, সেখানেও আমি এই শিক্ষকতা, এবং সর্বশেষে একটা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছি, একই ব্যাপার শিক্ষকতা। কাজে এখন নিজেকে জাজ করতে হবে যে কেন আসলে আমরা ওই রকম শিক্ষকদের মতন হতে পারিনি বা হতে পারছি না, মূলত পারছি না ব্যাপারটা তা নয়। আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের শিক্ষকদের মধ্যে এখন যতটা না শিক্ষা দেওয়ার চিন্তাটা বেশি, তার চেয়ে বেশি হচ্ছে গিয়ে তার নিজস্ব কমার্শিয়াল চিন্তা ভাবনাটা, ছাত্রছাত্রীদের মঙ্গলের চেয়ে ওই চিন্তাটা বেশি ঢুকে গেছে। এবং খুব দুঃখজনক ভাবে বলতে বাধ্য হই, আমি আমার নিজের কাছে খারাপ লাগে তারপরেও বলি, সেটা হচ্ছে আমি একটা কলেজে শিক্ষকতা ছেড়ে দিয়েছি স্রেফ একটা কারণে, যেটা হচ্ছে আমার মনে হচ্ছিল যে আমি ওদের সাথে মানে ওদের যতটা সময় দেয়া দরকার আমি অতটা সময় দিতে পারছি না। সো এই জায়গাটার সাথে, শিক্ষকতার সাথে, এই নৈতিকতার সাথে আমি কোনোদিনই নিজেকে এই নৈতিক জায়গাটা থেকে আমার মনে হয়েছে আমি অসৎ হতে পারবো না, অথবা আমি চাকরি ছেড়ে দিয়েছি। কিন্তু আমরা কিন্তু জলদি থেকে একটু অন্যদিকে চলে গেছি, তো হ্যাঁ হ্যাঁ জলদির কাজটা আপনি কিভাবে শুরু করলেন, এবং জলদির কাজটা শুরু করার জন্য আপনার যে স্বপ্ন পরিকল্পনা এটা কিভাবে শুরু হলো? আচ্ছা, যেটা বলছিলাম জলধি, হ্যাঁ জলধিটা তৈরি করার আগে আমি প্রস্তুতি নিয়েছি মিনিমাম 10 বছর। আমি 10 বছর শুধু ভেবেছি যে আমি পত্রিকা করব কিনা বা করলে সেটা ধরে রাখতে পারবো কিনা, কারণ কাজটা শুরু করা যায় কিন্তু নিয়ম হচ্ছে কাজটা শুরু করার আগে ভাবতে হয় যে কাজটা কতটুকু আমি নিতে পারবো বা কতটুকু ধরে রাখতে পারবো। যার জন্য আমি লিটল ম্যাগাজিনের জায়গাটাতে এসে আমার আমার যে পয়েন্টগুলো, যে পয়েন্টগুলো নিয়ে আমি মূলত পত্রিকার সম্পাদনার দায়টাকে কাঁধে নিয়েছি, সেইগুলোকে আমি ক্লিয়ার করতে পারবো কিনা, হাজারো প্রশ্ন আমার সামনে ছিল। আমি প্রতিটা প্রশ্ন একটা একটা করে সর্ট আউট করেছি, এবং পরে যখন উত্তরগুলো আমার কাছে স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে আমি তখনই এসে পত্রিকাতে হাত দিয়েছি। তার আগে আমি 9 বছর কাজ করেছি তিনটে লাইফস্টাইল ম্যাগাজিনে, সর্বশেষ কাজ করেছি নন্দিনী নামক একটা লাইফস্টাইল ম্যাগাজিনে, ইন্টারন্যাশনাল লাইফস্টাইল ম্যাগাজিনে আমি এডিটর হিসেবে কাজ করেছি।
সো দীর্ঘ সময় সম্পাদনার সাথে আমার একটা বেশ মেলবন্ধন ছিল, কিন্তু নিজের পত্রিকা লিটারেরি ম্যাগাজিন করতে যাওয়ার আগে আমার একটা দীর্ঘ পরিকল্পনা কাজ করেছে। আচ্ছা, প্রথম যে পরিকল্পনাটা ছিল সেটা হচ্ছে সম্পাদনার কিছু দায় থাকে, যেটা আজকে আপনার মানে আপনি হেডলাইনই করেছেন যে সম্পাদনার দায় আছে। ঠিক বলেছেন, সম্পাদনার দায় আছে। আমরা খুব সহজে আজকাল সম্পাদক হয়ে যাচ্ছি, বেশ কিছু গল্প কবিতা নিয়ে এক জায়গায় জোগাড় করে আমরা পত্রিকায় ছাপিয়ে দিয়ে ভাবছি আমি সম্পাদক হয়ে গেছি। আমি সবার প্রতি অত্যন্ত সম্মান রেখে বলছি, এটা সম্পাদনার কাজ নয়, এটা একজন সংকলকের কাজ হতে পারে, বাট দিস ইজ নট সম্পাদনা। হ্যাঁ, এটা সম্পাদনা বা এডিটোরিয়াল পয়েন্ট অফ ভিউ গুলো আমাকে আগে ভালো করে জানতে হবে, আমাকে মানে ফাইন্ড আউট করতে হবে যে একজন সম্পাদক কেন সম্পাদক হয়ে ওঠেন, আমরা কেন বুদ্ধদেব বসু বা সিকান্দার আবু জাফরের মতো সম্পাদকদের আর পাচ্ছি না, কেন পাচ্ছি না। এর মূলত আপনাকে মূল যে বিষয়টা খুঁজতে হবে সেটা হচ্ছে বুদ্ধদেব বসু তার কবিতা করতেন, কবিতা পত্রিকা করতেন, তিনি সে সময় এই কবিতা এই এই কবিতার মধ্যে লেখেননি এমন কোন মানে আমি বলবো যে সাহিত্যের এই মুহূর্তে যাদেরকে আমরা প্রাজ্ঞজন গুরুজন এবং যাদের অনুকরণীয় ভাবি তারা প্রত্যেকেই পত্রিকায় লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সবাই, প্রায় 350 গণ্যমান্য লেখক দিয়ে কবিতা কবিতা এই পত্রিকাটি পত্রিকা নিজেও সমৃদ্ধ হয়েছে, লেখকরাও সমৃদ্ধ হয়েছেন, অনেক লেখক এই পত্রিকার মাধ্যমে উঠে এসেছেন। তো তারা যখন যেমন তিনি যেমন বুদ্ধদেব বসুর মধ্যে একটা মজার ব্যাপার ছিল আপনাকে বলি, সেটা হচ্ছে তিনি যখন পত্রিকা এডিট করতেন বা কোনো লেখা এডিট করতেন তিনি সেই লেখায় নিজে হাত দিতেন না। সেই সময়ে আপনি ভাবেন সেই লেখাটাকে তিনি লাল কালি দিয়ে ফাইন্ড আউট করে যেখানে ওনার পছন্দ হতেন না সেটা করে ওই ওই লেখাটা উনি আবার লেখকের কাছে ফিরতিটাকে পাঠিয়ে দিতেন, পাঠিয়ে দেওয়ার পরে লেখকের মাধ্যমে সেটাকে তিনি সম্পাদনা করেন। তো এই যে মানে সম্পাদকের দায় বা সম্পাদনার একটা দায় আছে এবং সম্পাদনাকে যথার্থ মূল্যায়ন করার মতো একটা বিষয় রয়েছে, যেখানে বুদ্ধদেব বসুর এই পত্রিকাটাকে পরবর্তীতে আপনি ভাবেন টিএস এলিয়ট একটা ক্রাইটেরিয়ার নামে পত্রিকা করতেন, বুদ্ধদেব বসুর কবিতাকে প্রাচ্য এবং পাশ্চাত্যের অনেকেই এই ক্রাইটেরিয়ান পত্রিকার সাথে তুলনা করতেন। আপনি ভাবেন যে এরকম একজন সম্পাদক তৈরি কেন হচ্ছে না এখন, কারণ আমরা সম্পাদনাটাকে খুব সহজ করে নিয়েছি, সম্পাদনা এত সহজ ব্যাপার নয়। আপনি যখন একজন সম্পাদক হবেন তার মানে আপনাকে কবিতার ক্ষেত্রে তার ছন্দ প্রকরণ জ্ঞান কবিতার জন্য যেমন রাখতে হবে গল্পের জন্য তেমনি রাখতে হবে, মানে আপনাকে সম্পাদক হতে হলে আপনার ভেতরের শিল্প সত্তাটাকে পুরোপুরি অন্যের জন্য একেবারে বিসর্জন দিতে হবে, অন্যের জন্য নিবেদন করে দিতে হবে। এই নিবেদনটা আসলে আমাদের সম্পাদকদের মধ্যে এখন নেই, যার জন্যে তেমন করে সম্পাদক গড়ে উঠছে না, সংকলকরা সব সম্পাদক হয়ে যাচ্ছেন। আমি নিজেই ব্যক্তিগতভাবে যখন লেখকদের লেখাকে নিয়ে যখন লিখছি বা কোনো একটা পত্রিকা করছি বা কোনো একটা সংকলন করছি তখন আমি ওখানে কিন্তু লিখছি আমি সংকলক, আমি কিন্তু বলি না আমি সম্পাদক। হ্যাঁ, কিন্তু যখন পত্রিকার জায়গায় এসে আমি সম্পাদক এই জন্যই যে আমি অনেক অনেক লেখাকে আবার ফেরত পাঠাচ্ছি লেখকদের কাছে, বলছি যে এভাবে এভাবে সংশোধন করেন, বা আমি আমার মতন করে সংশোধন করতে গেলেও তার সাথে লেখকের সাথে সলা পরামর্শ করছি করে নিয়ে তারপরে সেই জায়গাটাতে গিয়ে সম্পাদনার দায়িত্বটা পালন করছি। হ্যাঁ, ওইটাই বলছিলাম যে যে কেন এই সম্পাদনা এখন ওই যে যে জায়গাটা যে আমরা সংকলক সংগ্রাহক সম্পাদক সবগুলোকে এক ঝুড়ির মধ্যে ফেলে দিয়েছি। হ্যাঁ, এটা 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 করা যাবে না, এটা করা যাবে না। একজন সম্পাদক যেমন একজন লেখককে তৈরি, লেখক আমি এটা বলবো না যে হ্যাঁ লেখক তৈরি হয়েই থাকেন, তার ভেতরের মননশীলতা দিয়ে তিনি তৈরি হয়েই থাকেন, কিন্তু সেই তৈরি হওয়া জিনিসটাকে পলিশড করার জন্য একজন সম্পাদকের বিশাল ভূমিকা রয়েছে। ঠিক আছে, সোনা একতাল সোনা, সেই একতাল সোনাকে দিয়ে
মানে গয়না তৈরি করার মতন করে যেমন যেমন দায়িত্ব থাকে, ঠিক তেমনি ভাবে সম্পাদকের দায়িত্ব থাকে ওই যে শৈল্পিক যে একতাল শিল্প, ওই শিল্পটাকে প্রপারলি এবং প্রপার ওয়েতে গাইডলাইন দিয়ে বা সমাধান দিয়ে হোক বা তার সাথে আলোচনা করে হোক লেখকের সাথে, মানে 70% লেখকের নিজস্ব মেধা এবং মননশীলতা, 38% একটা সম্পাদকের নিশ্চয়ই দায় থাকে, এবং এই দুটো যখন মিলে যায় তখনই পরিপূর্ণ হয়। টিএস এলিয়টের মতো লেখক তৈরি হয়েছে এজরা পাউন্ডের হাত থেকে, এবং টিএস এলিয়টের লেখাকে ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে যে সময়টাতে সময়টাকে ধারণ করেছিল টিএস এলিয়ট তার লেখায়, সেই লেখাগুলোকে এত পরিশীলিত এবং এত পরিমার্জিত রূপে ধারণ করে দিয়েছেন কিন্তু এজরা পাউন্ড। এজরা পাউন্ড তার একজন মেন্টর হিসেবেই ছিলেন একেবারে। তো এই যে দেখেন এরকম এরকম সম্পাদকের হাত থেকে, তারপরে যেমন ধরেন আমি আবার একটুতে যাই, সেটা হচ্ছে শুধু এখান থেকে, আমি এখান থেকে আরেকটু এজরা পাউন্ডের পাশ থেকে আরেকটু সরে যাই এখান থেকে, যেটা হচ্ছে আপনি দেখেন ভিক্টোরিয়া ওকাম্পো, ফরাসি সুর পত্রিকার যিনি সম্পাদক ছিলেন, এবং তৎকালীন আমলে সুর পত্রিকায় লেখা মানে একজন লেখকের জন্য ধারণ করা ধরে নেওয়া হতো যে তিনি যদি সুর পত্রিকায় লিখতে পারছেন তার মানে তিনি লেখক হয়ে উঠছেন। কতটা যত্ন নিয়ে ভিক্টোরিয়া ওকাম্পো প্রতিটা লেখার প্রতি তার স্পেশাল নজর থাকতো, এবং ওই সময় যারা সুর পত্রিকাতে লিখতেন তাদেরকে তাদের লেখাটাকে এতটাই উনি মানে একদম মানে ছাঁচে ঢেলে সাজাতেন যে কয়েকজন লেখক এভাবে বলেছেন যে আমি লেখার পর চিনতে পারিনি যে এটা আমার লেখা, যে মানে লেখাটাকে এতই পলিশ করা হয়েছে যে এই লেখাটা তখন আমার মনে হয়েছে যে হ্যাঁ এটাই এটাই প্রকৃত খাঁটি লেখা হয়ে উঠেছে। খোদ লেখকরা এরকম মন্তব্য করেছেন। এখন এই যে ভিক্টোরিয়া ওকাম্পোর কথা বলেন, এজরা পাউন্ডের কথা বলেন, বুদ্ধদেব বসুর কথা বলেন, আমাদের আপনি দেখেন আরেকটা এখানে মজার কথা, যেমন সজনীকান্তের দত্ত শনিবারের চিঠি করতেন, হ্যাঁ সজনীকান্ত, তো এই যে সজনীকান্ত যে শনিবারের চিঠি করতেন এবং শনিবারের চিঠি করতে গিয়ে উনি রবীন্দ্রনাথ থেকে শুরু করে সবাইকে উনি আলাদা আলাদা ভাবে ক্রিটিসাইজ করতেন, এবং ক্রিটিসাইজ করে এই ক্রিটিসিজমটাও কিন্তু একটা এক ধরনের শিল্প। এই শিল্পটাকে যেমন আমাদের দেশে তো এই শিল্প এখনো গড়েই ওঠেনি এবং এটা তো আমরা ভাবতেই পারি না, কারণ আমি যদি আজকে বলি পলিয়ার এই লেখাটা তোমার ঠিক ওই সব মানসম্মত হয়নি, কালকে থেকে পলিয়ার আমাকে গালি গালাজ শুরু করে দেবে শিল্প, যে পলিয়ার ভাববে যে নাহিদা এমন কি সম্পাদক হয়ে গেল যে আমার আমার লেখাটাকে খারাপ বলছে। আসলে এটা একটা উদাহরণ দিলাম আপনার আমার মধ্যে, বিষয়টা হয়েছে এমন যে আমরা এখন প্রত্যেকেই ভাবি যে আমি বোধহয় যা জানি এর বাইরে আর কোনো জানা নেই, এর বাইরে আর কোনো জগৎ নেই, হ্যাঁ, আর আমি বরাবরই ভাবি আমি যা জানি এটা আসলে কোনো জানাই না, যা জানি না সেটাই সবচেয়ে বড় জগৎ। তো এই বিষয়টাকে আসলে একজন লেখকের মাথায় ধারণ করতে হবে, এবং সেই সাথে একজন সম্পাদকেরও কাজ হচ্ছে নবীন যে লেখকগুলো যারা লিখছেন, যে নবীন লেখকেরা যারা আছেন সেই নবীন লেখকদের লেখাটাকে সামনে তুলে আনা, এক্ষেত্রে একজন সম্পাদকের কিন্তু বিশাল ভূমিকা রয়েছে। আপনি প্রতিষ্ঠিত একজন লেখকের লেখা চাইলেই পেতে পারেন, কিন্তু কখনোই একটা তরুণকে বা নবীন একজন লেখককে খুঁজে বের করে এনে তার লেখাকে চোখের সামনে এনে বা সবার সামনে আনাটা, এটা একজন সম্পাদকের সব অনেক বড় একটা দায়িত্ব মনে করি আমি। তো এবং আমি জলধি পত্রিকার ক্ষেত্রে এই কাজটা খুবই বেশি মাত্রায় করি, আমি খুঁজে খুঁজে বের করার চেষ্টা করি নবীন লেখকদের, এবং আমার পত্রিকার অধিকাংশ অধিকাংশ লেখা আমি নবীন লেখকদের দিয়ে উৎসাহ দিয়ে দিয়ে তাদেরকে বলে বলে, মানে এরকম অসংখ্য নাম আমি বলতে পারবো, ওরাও জানে যে আমি তাদেরকে তাদের পেছনে লেগে থাকি যে হ্যাঁ লেখো লেখো, এবং সেই লেখাটা নিয়ে আবার কথা বলি, আবার সেটাকে পলিশ করতে পাঠাই অথবা আবার রিভিউ করে পাঠাই যে এটা এইভাবে লেখো, এরকম এরকম আমার মতে যদি আমি এরকম 10 জন লেখক আমি তুলে আনতে পারি আমার সার্থকতা এটাই, এখানেই সার্থক আমি।
অসাধারণ, অসাধারণ ভাবে বললেন আপনি। তার মানে সম্পাদক হচ্ছে অভিভাবকের মতো, একদম। বিশেষ করে আমরা যদি আমাদের 40-এর দশক বা 50-এর দশকে যাই, আপনি দেখবেন বুদ্ধদেব বসু কিন্তু তার সময়ের সব থেকে ছোট, সবার বয়সে ছোট, তার বন্ধু সার্কেলে সবচেয়ে তার বয়স কম, কিন্তু তিনি সবচেয়ে বড় একটা হাল ধরলেন। এবং দেখেন আমাদের ঢাকায় কি হলো ওই সময়ে, আল মাহমুদ, শামসুর রহমান, শহীদ কাদরী, ফজল শাহাবুদ্দিনরা ওই সময়ের যারা আমাদের সবচেয়ে বড় কবি। এবং ইভেন আপনি যখন আমাদের আমাদের যখন এই যে সুনীল গঙ্গোপাধ্যায়রা, মানে একটা কবিতা কবিতা পত্রে ছাপা হোক, কবিতায় একটা তাদের একটা কবিতা ছাপা হোক, এটার জন্য তারা ভাবছে যে একটা কবিতা যদি ওখানে ছাপা হয় তাহলে আমি কবি হতে পারবো। এবং আপনি জানেন কিনা আরো একটা মজার বিষয়, যে শহীদ কাদরীর যেদিন মা মারা যান ওই দিন তার একটা কবিতা ছাপা হয় কবিতা পত্রে। তো ওই কবিতা পত্রিকাটা যখন ঢাকায় আসে, ওটা সম্ভবত ওনার কাছে নিয়ে যান ওনার একটা কবি বন্ধু, এবং খুব সারপ্রাইজ হয়ে উনি বলেন, পরবর্তীতে উনি স্মৃতিতে বলেছেন যে আমি ভুলে গিয়েছিলাম আমার মাতৃশোক, আমার কবিতা বুদ্ধদেব বসু চেপেছেন তাই। আচ্ছা, এটা তো গেল একটা ব্যাপার, শহীদ কাদরীর ব্যাপার। তারপর মনে করেন আমাদের সৈয়দ শামসুল হক, সৈয়দ শামসুল হক কিন্তু সরাসরি বাবা ডাকতেন বুদ্ধদেব বসুকে, আপনি জানেন কিনা আমি জানি না, মানে উনি স্মৃতিতেও বলছেন যে আমি উনি আমার বাবা, মানে সাহিত্যিক বাবা। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো, তার মানে আমাদের আমরা যাদের লেখা পড়ে কবি হলাম, যাদের লেখা পড়ে আমরা লিখতে এলাম, তারা একটা সম্পাদনার কাছে এত পরিমাণ গুরুত্ব বহন করতেন, কিন্তু আমরা এসে আপনি যেটা বললেন এত সংকলক হয়েছেন আমাদের, সংকলকের ভিড়ে আমাদের আর কোনো সম্পাদক নেই। তো আপনি যে জায়গাটায় হাত দিয়েছেন, আমিও প্রথম ভেবেছিলাম, আমি সত্যিকারে আমি পাবলিকলি বলতে চাই যে নাহিদ আশরাফি কি এমন সম্পাদনা করলেন, কিন্তু আমি যখন জলদি হাতে পেলাম আমি সত্যি আমি একদম অন্যরকম হয়ে গেছি। এবং আমি কিন্তু সেটা আমার আমার একজন শিল্পী হিসেবে আমি কি লিখছি কি লিখছে আমি জানি না, আমি কিছু হতে পেরেছি কিনা, কিন্তু আমি কিন্তু আপনার অফিসে গিয়ে বলে এসেছি যে আপনার সম্পাদনায় যেটা হচ্ছে আমি আপ্লুত এবং আমার খুব ভালো লেগেছে, আমি কৃতজ্ঞ, আপনি কাজটা যেন মানে চালিয়ে যান এই দায়টা, এবং আমি দর্শকদের পক্ষ থেকে ওটা আপনাকে বলতে চাই। তো নাহিদ আশরাফি, আমরা জলদি সম্পর্কে জানছিলাম, আপনার জীবনে জল, নদী, আপনার নানা বাড়ি, গান, নাচ, নৃত্য, থিয়েটার সব শুনছিলাম। এর বাইরে এবার আমি আপনার একটু অন্যভাবে যেতে চাই, সেটা হচ্ছে আপনার লেখা প্রথম কোথায় ছাপা হলো, কোন পত্রিকায় না কোন লিটল ম্যাগে? না, আমার লেখা প্রথম ছাপা হয়েছিল পত্রিকায়, এবং সেটাও আমার অজ্ঞাতে। অজ্ঞাতে মানে হচ্ছে আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন আমার একটা কবিতা আমার বাবা পাঠিয়ে দিয়েছিলেন, এবং আমি যখন 8-এ তখন ক্লাস 8-এ পড়ি, জানুয়ারি মাসে, আমার মনে আছে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে, ইত্তেফাকে প্রথম আমার কবিতাটা যখন ছাপা হয় এবং বাবা যখন পত্রিকাটা নিয়ে এসে আমার সামনে দেন, আমার জীবনের এটা ছিল সবচেয়ে স্মরণীয় একটা দিন। যে আমার বাবা আমার পত্রিকাটা হাতে দিয়ে বললেন যে খুব মজার করে বাবা সবসময় আমাকে দুর্গা বলে ডাকতেন, তো বললেন যে আমার নাম শুনলাম আপনার, ডাকনাম দুর্গা। বাবা বললেন যে আমার দেবী দুর্গার লেখা, তো দেবী দুর্গা তো লেখক হয়ে গেছে। হ্যাঁ, আমার বাবার কথা সচরাচর আমি কখনো বলি না, বলি না কেন, আসলে বাবা আমার জীবনের এতটা আমি বাবা দ্বারা প্রভাবিত যে ওটা বলতে গেলে আমাকে অনেক কিছু বলতে হবে, এবং যার জন্য আমি অনেক সময় চেষ্টা করেও পারি না। যেটা হচ্ছে আমার বাবার একটা গল্প বলি এখানে, না বললে যেটা লেখক হওয়ার পেছনে বা এই আমরা আপনার বাবার বাবার গল্প শুনতে চাই, শুনতে চাই। হ্যাঁ, সেটা হচ্ছে আমার বাবা নিজে ইঞ্জিনিয়ার ছিলেন এবং আমার মা বাংলার ছাত্রী ছিলেন, দুটো সম্পূর্ণ বিপরীত ধর্মী বলেছি আপনাদেরকে। কিন্তু আমার বাবা যখন বাচ্চারা যা মানে মেয়েরা যেমন ওই যে হাঁড়ি পাতিল দিয়ে খেলে, ছোট ছোট হাঁড়ি পাতিল দিয়ে খেলার বয়স, সেই সময় আমার বাবা আমার হাতে তুলে দিলেন ছোট ছোট ডায়েরি, বিভিন্ন রঙের কলম। তো আমি বলতাম যে বাবা এগুলো, বলে কি এটাও এটাও, বললাম আমার বন্ধুরা সবাই রান্না বান্না খেলে, তুমি আমাকে শুধু এই ছোট ছোট মানে ডায়েরি নিয়ে এসে দাও, কলম নিয়ে এসে দাও। তো তখন বাবা একদিন বললেন যে মা এটাও কিন্তু এক ধরনের রান্না বান্না, তুমি কলমটাকে খুন্তি ভেবে নাও আর এই কাগজটাকে তোমার হাঁড়ি পাতিল ভেবে নাও।
তুমি ওটার ভেতরে যা রান্না করবে, তোমার মেধায় যা রান্না হবে সেটাতেই তুমি এই কাগজটা ঢেলে দাও। তো আমার জীবনের আসলে ওই জায়গাটা থেকেই শুরু হয়েছিল, এবং বীজটা ওভাবেই তৈরি হয়ে গেছিল বোধহয় যে আমাকে লিখতে হবে, পড়তে হবে। এবং আমার বাবাকে দেখতাম, আমার বাবার একটা নিজস্ব রিডিং রুম ছিল, তার একটা আলাদা ঘর ছিল। তো ওই ঘরে মানে মা খুব বিরক্ত হতেন মাঝে মধ্যে, কারণ আমার ছোট ছোট বন্ধু বান্ধবী আমাদের অবাধ ওই রিডিং রুমে ঢোকা ইয়ে ছিল, এবং ঢুকে যেটা করতাম ওই বয়সে যেটা হতো, এ বই নামাতাম, ও বই ফেলতাম, ও বই তাক থেকে বের করছি। কিন্তু আমি আমার জীবনে কোনোদিন দেখিনি আমার বাবাকে বিরক্ত হতে। হ্যাঁ, মানে ঘর ভর্তি করে আমরা বইপত্র ফেলছি, আমার মা মাঝে মধ্যে বরং বিরক্ত হতেন, কিন্তু বাবা বলতেন যে ও পড়ছে না কিন্তু বইটা নাড়ছে, তো ওর সম্পর্কটা বইয়ের সাথে হচ্ছে, তো কাজী এটাই করতে দাও ওকে। হ্যাঁ, তো এই যে মানে বাবা আসলে যে আসলে আমার আমার জীবনে, আমি বললাম তো আমার জীবনের মধ্যে যতটুকু যদি ওই জল আর পানির মতো ভাগ করি, পৃথিবীটা যেমন জল আর স্থলের ভাগ, আমার ভেতরে যদি ভাগ করি তাহলে আমার ভেতরে 90 ভাগই আমার বাবা, 10 ভাগ আমি। বাহ, অসাধারণ একটা উদাহরণ দিলেন আপা। আপনি কিন্তু আপনার পড়া পড়ার যে অভ্যাসটা তৈরি হওয়া, লেখার অভ্যাসটা আপনি আপনার বাবা আপনাকে তৈরি করে দিচ্ছিলেন, ওই সময়ের আপনি আস্তে আস্তে আপনার প্রিয় লেখক কারা হয়? মানে আমাদের ছোটবেলায় এক সময় প্রিয় লেখক হয়ে যায়, বা প্রথম আপনি কোন উপন্যাসটা পড়েছিলেন, বা প্রথম কোন গল্পকারের বই আপনার হাতে পড়েছিল, এরকম স্মৃতি একটু বলেন। আচ্ছা, এটা 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 নিয়েও খুব খুব মজার একটি গল্প বলি, সেটা না বললে হয় না। সেটা হচ্ছে ওই বয়সে আমি যখন প্রথম পড়া শুরু করি, আমার প্রথম পড়াটা শুরু হয় নিমাই ভট্টাচার্য দিয়ে। তো কারণ হচ্ছে মায়ের মায়ের বই যত আছে সেগুলো সব ঘাটাঘাটি করার অভ্যাস ছিল আমার। এরপরে তারাশঙ্কর এবং বঙ্কিম যখন হাতে নিয়ে, আমি আমার মনে আছে আমি বঙ্কিম পড়েছি, আমি তখন ক্লাস 6-এ পড়ি, তখন আমার বঙ্কিম মোটামুটি পড়া কমপ্লিট, যদিও কিছু বুঝতাম না তখন। হ্যাঁ হ্যাঁ, মানে ওই সময় আসলে বঙ্কিম ভালো বুঝতেন, বুঝতেন বঙ্কিম, ওই জন্য ওইটাই তো বললাম, ওই কথাটাই তো বললাম যে যদিও আমি তখন কিছুই বুঝি নাই, মানে বোধের বাইরে গিয়েও আমার কেন যেন টানতো জিনিসটা, একটা জিনিসই আমি বুঝতাম যে লেখাটা আমাকে টানছে, খুব দুর্বোধ্য লেখা, আমি বুঝতে পারছি না অনেক কিছু, তারপরেও আমাকে কেন যেন টেনে নিয়ে যাচ্ছে লেখাটা। আচ্ছা, এরপরে আমার হাতে এলো মানে আমার শৈশবটা খুব বর্ণাঢ্য বইয়ে, মানে বইগুলো খুব অদ্ভুত টাইপের ছিল, যেমন আমার হাতে এলো হঠাৎ করে এডগার অ্যালেন পো। আচ্ছা, এডগার অ্যালেন পো হাতে পাওয়া ওই সময় মানে তার গল্প পড়তে গিয়ে আমি জানি কি ব্যাপার, এই গল্পগুলো কেমন যেন, হ্যাঁ মানে এই রকম। তারপরে রুমি ক্লাস, আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার বাবা রুমি এনে দিলেন, এবং রুমি তখন কমপ্লিট আমার। তো এই যে ব্যাপারগুলো, এবং তখন তো বই পড়তাম কিরকম বাজে ভাবে, বা মানে ওই যে বইয়ের মধ্যে, মানে স্কুলের বইয়ের মধ্যে বই রেখে হলেও পড়তে হবে, এরকম নেশা, এতটাই নেশা ছিল। আমার মাও বুঝতেন বাবাও বুঝতেন যে আমি আসলে বইয়ের মধ্যে রেখে বই পড়ছি, কিন্তু ওনারা আমাকে কোনোদিনই কিছু বলতেন না। হ্যাঁ, কোনোদিনই কিছু বলতেন অনেক না। অনেক হ্যাঁ গল্প, ভালো 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 গল্প করছিলেন, কারণ আপনার হাতে যখন বঙ্কিম, আপনার হাতে যখন এডগার অ্যালান পো, তারপর হচ্ছে আপনার হাতে যখন এখন, মানে এই যে ব্যাপার পড়াপড়ির ব্যাপার, এটা কিন্তু আসলে ছোটবেলা থেকে এই যে গড়ে ওঠার ব্যাপারটা থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে বিশ্ববিদ্যালয়ে পড়লেন বোধহয় ইংরেজি সাহিত্যে, আমি যতটুকু জানি, জি, তো আপনি ইংরেজি সাহিত্য পড়ার ব্যাপারে আপনার ওখানে কি কোনো সাহিত্যের প্রভাব ছিল, একটু বলেন তো। হ্যাঁ, সাহিত্যের সাহিত্যের প্রভাব ছিল মানে কি, মারাত্মক ভাবে ছিল। আমি তো বললাম যে টিএস এলিয়ট, এজরা পাউন্ড, তারপরে এডগার এলেন পো, মানে গল্প কবিতা সবকিছু মিলে উপন্যাস, এবং সবচেয়ে বেশি আমাকে যে জিনিসটা প্রভাবিত করলো আপনাকে বলি, সেটা হচ্ছে মাথার মধ্যে ঢুকে গেল, যেটা হচ্ছে অ্যালেক্স এলি পড়তে গিয়ে, এবং
রিকভার তো মেনেছু পড়তে গিয়ে। আই রিকভার তো মেনেছু, এবং আরেকটা যেটা হচ্ছে গিয়ে ক্রসিং দ্য বর্ডার, সীমান্ত পেরিয়ে, এই দুটো বই আমার বাবা আমাকে যখন একবার জাপান ট্যুরে গেলেন, জাপান ট্যুর থেকে আমার জন্য এই বই দুটো নিয়ে আসলেন। অনেক বই নিয়ে এসেছিলেন, কিন্তু তার মধ্যে এই দুটো বই আমাকে খুব স্পেশালি, রিগোবার্তো ম্যানচুর, তার সেই সংগ্রামী জীবন, সেই রেড ইন্ডিয়ানদের যে জীবন যাপন, সেই জীবন যাপনের যে ভয়াবহতা, এবং সেই জিনিসগুলোকে উনি যে কি অসাধারণ মানে ভাবে তুলে ধরেছেন, এগুলো দেখতে গিয়ে না আমার তখন মনে হলো যে আমার বিশ্ব সাহিত্য পড়া দরকার, জানা দরকার, আরো জানা দরকার। এবং তখনই মাথায় ঢুকলো, হ্যাঁ ঠিক আছে, আমি ইংরেজি সাহিত্য পড়ব। এবং ইংরেজি সাহিত্যটা পড়তে গিয়ে আবার তখন মনে হলো যে হ্যাঁ ইংরেজি সাহিত্য তো আমি ইংরেজি, কিন্তু আমার একটা বিশাল অধ্যায় বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে আমি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানি না বলে আমি ফ্রেঞ্চ সাহিত্যগুলোকে ধরতে পারছি না। তখন শুরু করলাম আবার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ পড়লাম, এবং আলিয়াস ফ্রাসিস থেকে আমি ডিপ্লোমা করেছি। তো নাহিদা আপা, আপনি কিন্তু বলছিলেন যে ইংরেজি সাহিত্যে পড়ার সাথে সাথে আপনি যখন যে আপনি অনেক অনেকের লেখা, বিশেষ করে ফরাসি সাহিত্য, আসলে ফরাসি ভাষা না শিখলে ভালো বোঝা যায় না, হ্যাঁ যেরকম আপনার স্প্যানিশ সাহিত্য পড়তে গেলে স্প্যানিশ ভাষা জানতে হয়, বা আপনি ইংরেজি সাহিত্য, ইভেন ইংরেজি সাহিত্য যে ভাষারই সাহিত্য হোক না কেন, আসলে আমরা সেই ভাষার কতটা জানি। তো আপনি এই যে ফরাসি ভাষা শেখা শুরু করলেন, বলেন একটু। হ্যাঁ ওইটাই বলছিলাম, আপনার কথা রেশ ধরেই বলি। যেমন আমি ওই যে বললাম যে এডগার অ্যালেন পো বলেন, রিগোবার্তো ম্যানচু বলেন, অ্যালেক্স সেলে বলেন, আমি কিন্তু এগুলো একটা অনুবাদ পড়িনি, আমি মূল বইটা পড়েছি। হ্যাঁ, আচ্ছা মূল, যার জন্য আমি যখন মূল বই থেকে আবার যখন এখন যখন বিভিন্ন সময় অনুবাদগুলো হাতে পাই, এবং সেই অনুবাদগুলোর সাথে যখন আমি প্রপারলি মেলাতে পারি না, তখন আমার নিজেরই খুব দুঃখ বোধ হয়। এই দুঃখ বোধটা থেকে, যেমন আমাদের দেশে আসলে আমি আইম সরি টু সে, মানে আসলে এখন দু চারজন ছাড়া বা খুব মানে এটা খুব রেশিওটা খুব কম যে খুব ভালো অনুবাদক গড়ে উঠছেন। অনুবাদটা তো আসলে অনুবাদ নয়, এটা হচ্ছে যে কোনো জিনিসের জিস্টটাকে যদি আমি ওইভাবে কনভার্ট করতে না পারি, সাহিত্যের মূল রসটাকে কনভার্ট করতে হয়, এই মূল রসটাকে কনভার্ট করতে না পারলে তো আসলে সেটা প্রকৃত সাহিত্য হয়ে ওঠে না, সেটা একটা ট্রান্সলেশন হতে পারে সর্বোচ্চ। হ্যাঁ, তো যেটা হয় অধিকাংশ ক্ষেত্রেই এগুলো এগুলো হচ্ছে ট্রান্সলেশন হয়ে যাচ্ছে, কিন্তু মূল ভাবটাকে ঠিক রেখে খুব হাতে গোনা কয়েকজন আছেন, আমাদের শ্রদ্ধেয় অগ্রজ কিছু আছেন, এবং নতুনদের মধ্যে থেকেও কয়েকজন তৈরি হচ্ছেন, আমার বেশ ভালো লাগছে তাদের অনুবাদগুলো পড়তে গিয়ে, ভালো লাগছে। কিন্তু আপনি যেটা বলছিলেন সেটা খুব গুরুত্বপূর্ণ, যে আপনি যদি স্প্যানিশ সাহিত্য অনুবাদ করেন বাংলায়, তাহলে কিন্তু আপনাকে দুইটা ভাষা জানতে হচ্ছে, শুধু দুইটা না, তখন আপনার চারটা ভাষা জানতে হয়। আবার যখন আপনি ইংরেজি সাহিত্য নিয়ে আসেন, দেখেন আমরা কিন্তু সবই সাহিত্য পাই ইংরেজি থেকে অনুবাদ, মানে স্প্যানিশ সাহিত্য আগে ইংরেজিতে যায়, রাশিয়ান সাহিত্য আগে ইংরেজিতে যায়, তারপর আফ্রিকান সাহিত্য আগে ইংরেজিতে যায়, তারপর আমরা বাংলা হয়ে পাই। তার হ্যাঁ, মানে দুধের স্বাদ তো গলে মেটানো তো সম্ভবই না, একেবারে মনে করেন যাচ্ছে তাই হয়ে যাচ্ছে। যাচ্ছে তাই ফলে হয়ে যাচ্ছে। আমাদের অনুবাদকদের মানে বহু ভাষা, তার মানে আমার মনে হয়েছে যে 5টা ভাষা যদি আমরা না জানতে পারি, আমাদের বোধহয় শিল্প সাহিত্য চর্চা খুব কঠিন হয়ে পড়ে। মানে কি এখানে মনে হয় আপনার এই সমস্ত ভাষার জায়গায়? এখানে আমি এখানে বলি আর আপনাকে আমি একটা কথা বলি, আমি আমি যদি ফ্রেঞ্চ না জানি আমাকে কেন ফ্রেঞ্চ সাহিত্যকে অনুবাদ করতে হবে, আমার প্রশ্ন এটা। ঠিক আছে, আমি ইংরেজি ভালো জানি, বা ইংরেজি যিনি অনুবাদ করতে পারেন, বা ইংরেজি বইটাকে যিনি বাংলায় অনুবাদ করতে পারেন, তিনি ইংরেজি বইটাই করুন না কেন, কিন্তু স্প্যানিশ একটা বই ইংরেজিতে অনুবাদ হয়েছে, সেখান থেকে আবার বাংলায় অনুবাদ কেন করতে হবে, আমার প্রশ্ন হচ্ছে এটা। হ্যাঁ, স্প্যানিশ স্প্যানিশ যিনি জানেন তিনি স্প্যানিশ বইটা করুক, যিনি ফ্রেঞ্চ জানেন তিনি ফ্রেঞ্চ বইটা করুক, যিনি আরবিক জানেন তিনি আরবি ভাষায় আরবি সাহিত্য নিয়ে কাজ করুক, বা উর্দু সাহিত্য নিয়ে যারা জানেন তারা উর্দু সাহিত্য নিয়ে সেই সাহিত্য থেকে আসুক। বেশ কয়েকটা ছেলেকে দেখলাম ওরা উর্দুটা জানে, যেমন সালে ফুয়াদ, ও করেছে মান্টোর অনুবাদটা করেছে সরাসরি উর্দু থেকে করেছে, মানে এই যে এই জিনিসটা ভালো লাগে, বা যে এই অনুবাদগুলো যখন যে ভাষা থেকে, আমি বললাম যে ভাষাই হোক না কেন, সেটা সরাসরি সেই ভাষা থেকে বাংলা ভাষায় আসুক, তাহলে হয়তো আমরা মূল জিনিসটার কাছাকাছি, অনেকটা কাছাকাছি যেতে পারবো। আপনি ধরেন, আপনাকে আমি আমার ব্যক্তিগত জীবনে একটা মানে ইসের কথা বলি, অভিজ্ঞতার কথা বলি, আমার একটা কবিতা প্রথমে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট
হলো, অনুবাদ হলো। আচ্ছা, ইংরেজি থেকে অনুবাদ করতে করার পরে সেই কবিতাটা কয়েকদিন পরে দেখলাম ওই ইংরেজি থেকে ফ্রেঞ্চ অনুবাদ হলো। আচ্ছা, তো দেখলাম যেহেতু ভাগ্যিস আমি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা কিছুটা জানি, তো যখন দেখলাম যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে আমার কবিতাটা যাচ্ছিল আর বাংলায় আমার কবিতাটা যাচ্ছিল, দুটো পার্থক্য হয়ে দুই পথে চলে গেছে। হ্যাঁ, মানে আমি যে বাংলা কবিতাটায় যা বোঝাতে চেয়েছিলাম সেটা ফ্রেঞ্চে গিয়ে পুরো উল্টা দিকে হাঁটা দিয়েছে। তো এই যে অবস্থাটা তৈরি হয়, এই অবস্থাগুলোর জন্যই আমার মনে হয় যে আসলে মূল ভাষাটা থেকে মানে ওইভাবেই করা উচিত। কবিতা পড়া শুরু করেন। আচ্ছা, আমি আমার একটা দুটো কবিতা একটু পড়ে শোনাই, তারপরে না হয় আবার আমরা এসে যাব। আচ্ছা, আমার খুব ছোট ছোট কয়েকটা কবিতা শোনাই। আচ্ছা, প্রথমেই যে কবিতাটা শোনাবো এটার নাম হচ্ছে চন্দ্র অনুবাদ। বাহ, অসাধারণ শিরোনাম, অসাধারণ কবিতা শিরোনাম। হ্যাঁ, উৎসবের অদূরেই বাজের দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে থাকে রাত। উৎসবের অদূরেই বাজের দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে থাকে রাত, সংঘাতের কবিতায় জ্যোৎস্নায় জানে শুধু চন্দ্রের অনুবাদ। বিষাদ রঙের ফ্রক পরেছিল আকাশ, কোথাও কোনো বিয়োগল বাজেনি, তবু আমাদের বিদায় ধ্বনিত হলো ভোরের আজানের মতো মিহিদানা সুরে। এটা হচ্ছে আপা, আপনার আপনার এটা কি 2 লাইন করে বা 4 লাইন করে কবিতা? হ্যাঁ হ্যাঁ, 4 লাইন করে কবিতা, প্রতিটি কবিতা 4 লাইন করে, এটা একটা অসাধারণ। সিরিজ কবিতা। হ্যাঁ, এবারে যে কবিতাটা পড়বো, কিছুক্ষণ কিছুদিন আগে কবিতা আশ্রমে কবিতাটা বেরিয়েছে, আমি কবিতাটা একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। অর্থনীতি বনাম কুরুশ কাটার ফুল। আচ্ছা, নীতি আমার বউয়ের নাম, নতুন সংসার, সামান্য অর্থ, তবু আমাদের সময়গুলোকে সে কুরুশ কাটার নিপুণতায় বুনে যেত কাটার হিসেব কষে কষে। সুতোর গণিত বুঝে বুঝে এক একটা দিন সে ফুটিয়ে তুলত বেলি অথবা গন্ধরাজের মতোই। অতঃপর অর্থ নামক মোহনীয় গ্ল্যামার গার্ল আমার সামনে এসে দাঁড়াতেই আমি নীতিকে ভুলতে শুরু করলাম, জ্ঞাতে অথবা অজ্ঞাতে। এখন আমার অনেক অর্থ, শুধু নীতি প্রাক্তন হয়ে গেছে। অসাধারণ। আপনি আপনি মানে অনেক লেখকের থাকে না যে প্রথম লেখা মানে প্রথম ইনকাম করে মানে লিখে সম্মানী পান, এরকম কোন স্মৃতি আছে আপনার যে লিখে সম্মানী পেলেন প্রথম, হ্যাঁ একটু বলেন না নিশ্চয়ই, প্লিজ। এটা 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 লিখে লিখে সম্মানী পেয়েছি, সম্পাদনা করে সম্মানী পেয়েছি, এগুলো খুবই মজার গল্প। আচ্ছা, লিখে সম্মানী পেয়েছি কোথায় এই গল্পটা বলতে গিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে আব্দুল্লাল মামুন আঙ্কেল, যিনি নাট্যকার আব্দুল্লাল মামুন, আমার বাবার বন্ধু ছিলেন, আমার বাবার খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তো আমি যখন এরকম টুকটাক লিখছি, তো হঠাৎ করে এ বললেন যে একটা তোর মেয়ের একটা লেখা দে তো। তো বাবা বললো যে ঠিক আছে, আমি ওকে বলবো। তো আমি জাস্ট ডায়েরিটা, মানে আমাদের বাসায় ওনার অবাধ যাতায়াত ছিল আব্দুল্লাল মামুন আঙ্কেলের, তো উনি আমার ডায়েরি থেকে একটা লেখা তুলে নিয়ে এটা হচ্ছে গিয়ে ঢাকায় একটা পত্রিকায় উনি প্রকাশ করলেন। মজার কথা, এটা আমি এটা কারণ তার আগে ইত্তেফাকে আমার লেখা প্রকাশ হয়েছে, আমি এটা নিয়ে খুব বেশি না, ভালো লেগেছে, প্রকাশ পেয়েছে। খুবই অদ্ভুত ভাবে লক্ষ্য করলাম যে কিছুদিন পর ডাকযোগে আমার নামে একটা চেক দিয়েছে। এটা হচ্ছে আমার জীবনের প্রথম, ক্লাস 10-এ বসে আমার প্রথম ইনকাম। বাহ বাহ, অসাধারণ। এবং আপনি একজন অনেক গুণী একজন মানুষকে পেলেন যার হাত দিয়ে আপনি প্রথমে লেখা ছাপা হয়ে সম্মানী পেলেন, আব্দুল্লাল মামুন। আমি ওনাকে স্মরণ করতে চাই, আমার খুব প্রিয় একজন অভিনেতা নাট্যকার, মানে উনি অনেক গুণে গুণান্বিত আসলে। ওনার অনেক নাটক লেখা, উনি নিজে করেন, অভিনয় করেন, অসাধারণ একজন ভালো মানুষ।
আমি যেহেতু উনার উনার পক্ষের সাথে কোনোদিন দেখা হলে উনার দুলি নিতে চাই। বাবা, আচ্ছা আবা, আপনার প্রথম বই কবে প্রকাশিত হলো? হ্যাঁ, যেটা হচ্ছে আমার প্রথম বই, যেটা হয় আর কি, আমি বই প্রকাশ করতে এসেছি অনেক পরে। মাঝখানে লেখালেখিটা দীর্ঘদিন একটু গ্যাপ ছিল আমার, যেটা একটু বলা প্রয়োজন। বেশ কিছুদিন একটু লেখালেখি গ্যাপ ছিল, লেখালেখিতে এই গ্যাপটা থাকার কারণে লেখালেখির জগৎটা থেকে আমি একটু দূরে সরে গিয়েছিলাম। দূরে সরে গিয়ে আবার আমি সেটা ব্যাক করলাম 2015-তে, আমার 2014-তে, সরি, 2014-তে এবং 2015-তে আমার প্রথম বইটা বেরোলো, একটা কবিতার বই, এপিটাফ নামে। আপনার প্রথম প্রেম নিয়ে আমাদের কিছু বলবেন। প্রথম প্রেম নিয়ে বলা যা বলা অবশ্যই যাবে, কেন বলা যাবে না? প্রেম হচ্ছে এমন একটা জিনিস, এটা যদি কেউ অস্বীকার করে তাহলে বুঝতে হবে যে তার সমস্যা আছে। এটা এটা অস্বীকার এটা অস্বীকারের কোনো ব্যাপার নেই। প্রেমটা হচ্ছে কি, মানুষের জীবনের খুব 8-10টা প্রয়োজনীয় জিনিসের মতোই অবশ্যই একটা প্রয়োজনীয় জিনিস। এবং প্রয়োজনীয় এই জন্যই বলবো যে আপনি আপনার নিজের মেধা, মনন, সবকিছু ঠিক রাখার জন্যই প্রেমটা জরুরি। সে প্রেমটা কার সাথে হবে সেটা ইম্পর্টেন্ট না, সে প্রেমটা অনেকের সাথেই হতে পারে। একটা পর্যায়ে আমার বাবা মার সাথে আমার প্রেম ছিল, তারপর আস্তে আস্তে আমার আমার প্রথম প্রেম ছিল একটা সোনালো ফুলের গাছের সাথে। এই গল্পটা বলি, সেটা হচ্ছে আমি মঠবাড়িয়াতে যখন আমার বাবার পোস্টিং হলো, মঠবাড়িয়াতে যে বাড়িটাতে আমরা থাকতাম, বাড়িটার পেছনে একটা পুকুর ছিল। তো পুকুরটার পাড়ে একটা সোনালো ফুলের গাছ ছিল, তো এক পাশে সোনালো ফুল। তো বাবা কি করলেন, বাবা বললেন যে দাঁড়াও, এই পুকুরটাকে আমি আর একটু রঙিন করে তুলি। তো কিভাবে রঙিন করা যায়, তো বাবা কি করলেন, এক পাশে একটা জারুলের গাছ এনে লাগালেন, আরেক পাশে একটা কৃষ্ণচূড়া লাগালেন। তো আপনি ভেবে দেখুন কম্বিনেশনটা, জারুলের বেগুনি রং, ওদিকে সোনালুর হলুদ রং, আর কৃষ্ণচূড়ার লাল রং। মানে বাহ, হ্যাঁ, মানে এই পুকুরি, পুরা পুকুরি একটা চিত্রকর্ম হয়ে গেল। হ্যাঁ, পুরাইটা। এবং ওইটা ছিল, ওই জায়গাটা ছিল আমার প্রথম প্রেম, মানে আমার নেশার মতো ছিল। আমি স্কুল থেকে ফিরে মানে ওই পুকুর ঘাটে, এবং মানে সবাই বলতো যে ওকে তো জাদু করেছে এই পুকুর ঘাটটা আর কি। হ্যাঁ, মানে ওই পুকুর, ওই পুকুর ঘাট, ওর বাইরে আমার কোনো জীবন বা জগৎ ছিল না আর কি। হ্যাঁ, তো আপা, এই যে, এই যে পুকুর, এই যে বৃক্ষ, এই যে আপনার বাবা মা, এর পরে আর কার সাথে প্রেম হলো, মানে কোনো আচ্ছা, কোনো বন্ধু, কোনো পুরুষ? হ্যাঁ, প্রথম কৈশোরে প্রেমে পড়লাম এক ডাক্তারের। তখন আমি ক্লাস 9-এ পড়ি। তো ভদ্রলোকের কাছে আমার 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 চোখের একটু সমস্যা হচ্ছিল, আমি ক্লাস 8 থেকেই চশমা পড়ি, তো চোখের প্রবলেম হচ্ছিল। তো বাবা বললেন যে আমার এক বন্ধু আছে, চলো ওকে দেখিয়ে নিয়ে আসি, তাহলে এই হবে। ভালো, আমি তার রুমে গেলাম। সে ক্লাস 9-এ পড়া, কৈশোর মানে কিশোরী একটা মেয়ের ভেতরের যে এটা, তো যেহেতু বরাবরই আমি একটু অন্যরকম, আমি ডাক্তার সাহেবের চেম্বারে ঢুকে দেখলাম যে ওটা ডাক্তার সাহেবের কোনো চেম্বার না, ওখানে রবীন্দ্রনাথের ছবি টানানো, জীবনানন্দের কবিতা টানানো, রুমটার মধ্যে রবীন্দ্রসঙ্গীত বাজছে, এক পাশে অসংখ্য মানি প্ল্যান্ট ঝুলছে। এটা যে কোনো ডাক্তারের চেম্বার হতে পারে আমি স্বপ্নেও ভাবিনি। অসাধারণ, অসাধারণ। ঢোকার পরে ভদ্রলোক আমার দিকে তাকিয়ে বললেন কি হয়েছে, তো বাবা বললে দেখেন তো ওর চোখে বোধহয় কি একটু সমস্যা হচ্ছে। তো ভদ্রলোক আমার দিকে তাকিয়ে বললেন এত সুন্দর চোখ, যার এই চোখে কোনো সমস্যা থাকতে পারে? ব্যাস, প্রেমে পড়ে গেলাম। তো আমার কাছে ওই ডাক্তারকে তখন মনে হয়েছিল যে এরকম ডাক্তার যদি বাংলাদেশে আরো কিছু থাকতো তাহলে বোধহয় রুগীদের রোগ মানে অর্ধেক ভালো হয়ে যেত ওই কারণেই আর কি। হ্যাঁ, এরকম এরকম বহু গল্প আমার আছে। যেমন সিলেটে গিয়েছি, বাবার সাথে যাওয়ার পরে ঘোষণা দিয়ে দিয়ে বললাম যে বাবা আমি এই সিলেটে বিয়ে করব, এই চা বাগানের একজন শ্রমিককে বিয়ে করব। তো বাবা বললেন, বাবা সেটা তো মত দিলেন, বললো কোনো সমস্যা নেই দাদা, চেহারা সুরত ভালো দেখে একজন শ্রমিক খুঁজে বের করি আমরা। হ্যাঁ, আপা, তারপরে ডাক্তার থেকে তো হ্যাঁ, কলেজে গেলেন, কলেজে গিয়ে তারপরে কিছু বলেন।
না, কলেজে গিয়ে, টু বি অনেস্ট, কলেজ এবং বিশ্ববিদ্যালয় জীবনে, এবং বিশ্ববিদ্যালয়ের এখনো, এখন যিনি বর্তমান ভিসি স্যার আছেন, আমাকে অসম্ভব স্নেহ করেন, প্রভিসি স্যার আছেন, সবাই আমার ডিপার্টমেন্টের, তো স্যাররা আমাকে খুব ভালো করে চেনেন এবং জানেন, এবং স্যাররা প্রত্যেকে আমার সাথে ফেসবুকেও কানেক্টেড, তারা খুব ভালো করে জানেন। ওই সময়টাতে আমি আসলে কোনো প্রেম করার সুযোগ পাইনি, তখন আমি আমার ক্যারিয়ার, তখন আমি আমার থিয়েটার, আমার আবৃত্তি, আমার মানে সংগঠন, সবকিছু নিয়ে এত বেশি বিজি ছিলাম, যার জন্য এবং আপনাকে এখানে এখানে প্রেম আবার করার একটু আর কথা সময় পেলেন না? না এখানে একটু কথা বলতে হবে, বলতে হবে এই জন্য যে আমি পড়েছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে। তো কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওই সময় একটা মেয়ে দাঁড়িয়ে থিয়েটারে প্রতিষ্ঠা করছে, ওই সময় একটা মেয়ে দাঁড়িয়ে ওই পরিবেশে সে নাট্য আন্দোলন চর্চাটাকে জাগাতে চেষ্টা করছে। এবং মজার কথা বলি, ওই বিশ্ববিদ্যালয়ে প্রথম আমি একটা মেয়ে, যেই মেয়ে পহেলা বৈশাখের বৈশাখী আমাদের সকালবেলার র্যালিতে আয়োজনে, যেই মেয়ে কৃষ্ণের সাথে রাধা সেজে সে বেরিয়েছিল। হ্যাঁ, তো বুঝতেই পারেন আমার, আমি আসলে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করার জন্য ওখানে ব্যস্ত ছিলাম এবং সম্পূর্ণভাবে নিয়োজিত ছিলাম। তো এই যে, যার জন্য ওই প্রেমের বিষয়টাকে আমি আসলে ওইভাবে তখন গুরুত্ব দেওয়ার, মানে আসলে দেওয়ার মতন কোনো সুযোগ ছিল না আমার। একটু একদম শিশুকালে চলে যাচ্ছে আপনার, মানে ছোটবেলায় অনেকে আমরা স্বপ্ন দেখতাম যে আমি বড় হয়ে এই হব, আমি হব কেয়াঘাটের মাঝি, মা যদি হন রাজি, এই ধরনের আমরা যখন কবিতা পড়েছি, বা যখন আমরা হাওয়ায় মিঠাই দর হাওয়ায় মিঠাইওয়ালা পেতাম, বা যখন সাপুড়েদের পেতাম বা কাবুলিওয়ালাদের পেতাম। আপনার ছোটবেলায় কি স্বপ্ন ছিল, আপনি কি হতে চাইতেন? না, ছোটবেলায় আমি মালি হতে চাইতাম, মালি? মানে মালি? হ্যাঁ হ্যাঁ মালি, মানে মালি হওয়ার একটা শখ ছিল আমার এক জীবনে। মালি হওয়ার পেছনের কারণটা ফুলের হচ্ছে ফুলের এটা, বাগানের মালিক হবে? হ্যাঁ, আরেকটা মানে এই বিষয়টা আমি বলেছিলাম আরেকটা লাইভে, আমি একদিন বলেছিলাম যে সেটা হচ্ছে আমার বাবা যেহেতু সরকারি চাকরি করতেন, সরকারি অফিসার ছিলেন, আমরা সবসময় সরকারি কোয়ার্টার গুলোতে থাকতাম এবং কোয়ার্টারের সামনে বিশাল বাগান থাকতো। তো বাগানে যখন যে মালি চাচা থাকতেন, মানে আমি মানে ওনার কর্মদক্ষতায় আমার কাছে মনে হতো ওনার চেয়ে বড় শিল্পী আর কে আছে এই পৃথিবীতে, যিনি এত সুন্দর করে ফুল ফোটাতে পারেন। তো তাকে আমার পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পী মনে হতো, এবং তখনই ঘোষণা দিলাম যে আমি বড় হয়ে মালি হব। হ্যাঁ, আপা, তো আপা একটা কথা বলে রাখি, যে লোকটা গাছ পালন করে ফুল ফুটাচ্ছিলেন, আপনি কিন্তু শব্দ দিয়ে আমাদের ফুল ফুটাচ্ছেন। আপনি আপনার দায়িত্ব দিয়ে আপনি কিছু কিছু কথা শিল্পীকে ফুলের মতো ফুটাচ্ছেন, এ দায়িত্ব অবশ্যই অবশ্যই অনেক বড় মহৎ। নিউ বাংলা এবং চন্দ্রবিন্দুর এই যে ফেসবুক লাইভ এবং দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। হ্যাঁ নিশ্চয়ই, আমি এই নিউ বাংলা এবং চন্দ্রবিন্দুর এই এই যে উদ্যোগটাকে, এই উদ্যোগকে আমি আসলে একেবারেই অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি। এই জন্য শুরুতেও জানিয়েছিলাম, তারপরেও বলছি যে আসলে এই উদ্যোগগুলো, ছোট ছোট উদ্যোগগুলো আমাদেরকে অনেকের অনেকের কাছে নিয়ে যাচ্ছে, অনেককে জানতে সাহায্য করছে, চিনতে সাহায্য করছে, আমাদের বন্ধু তৈরি হচ্ছে নতুন নতুন। এবং আরেকটা যে জিনিসটা, সেটা হচ্ছে আজকে এই যে এখানে বসে কথা বলছি, হয়তো আমি একটা আয়োজন করলে আমি ভারতের বা পশ্চিমবঙ্গের অনেক বন্ধুদের পেতাম না, কিন্তু এই 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 আলোচনা বা এই আয়োজনগুলোর মধ্যে দিয়ে সেই বন্ধুদেরকেও কিন্তু আমরা এখানে সামিল করতে পারছি। এটা অনেক বড় একটা আশীর্বাদ, বিজ্ঞানের আশীর্বাদ বলবো আমি। হ্যাঁ, সো এই কাজগুলো যারা করছেন আপনারা, এবং যাদের যারা এই লাইভগুলোকে, আমি নিজেও লাইভ করি, মানে এই লাইভে এই আলোচনাগুলো, এই আড্ডাগুলো অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠছে, অনেক বেশি মানবিক হয়ে উঠছে, যান্ত্রিকতার মধ্যে থেকেও আমরা অনেক মানবিক হয়ে উঠছি, আমার কাছে কেন যেন মনে হয়। অনেক অনেক ধন্যবাদ আপা, আপনি আপনার গুরুত্বপূর্ণ অনেক মূল্যবান সময় আপনি আমাদের সাথে দিলেন, আমাদের সাথে আড্ডা দিলেন, বিশেষ করে নিউ বাংলা এবং চন্দ্রবিন্দুর পক্ষ থেকে আপনাকে আবারও কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং দর্শকদের কাছ থেকে আমরা বিদায় নিব, তার আগে আমি বলতে চাই, যারা আমাদের সাথে ছিলেন, আগামীতে এই এই ভিডিও দেখবেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, থাকবেন বইয়ের সঙ্গে, শিল্পীর সঙ্গে, সুরের সঙ্গে। তো আজকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।